আসসালামু আলাইকুম সবাইকে যশোর বর দু হাজার চব্বিশ সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের যে প্রশ্নটি ছিল হেকজাডেসিমেলে একটা সংখ্যা দেওয়া ছিল অক্টালে একটা সংখ্যা দেয়া ছিল এবং বাইনারিতে একটা সংখ্যা দেয়া ছিল আমাদের গনাম্বর প্রশ্নটা উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় এর যোগফল বাইনারিতে প্রকাশ করো ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব দেখাও এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করছি দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় এর যোগফল বাইনারিতে প্রকাশ করো দেখো এটা রয়েছে হেকজাডিসিমেলে এবং দ্বিতীয়টা রয়েছে অক্টালে এখন এই দুইটার যোগফল বাইনারিতে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে ওই দুইটা মানের যদি আমরা বাইনারি মান বের করি অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে বাইনারি অক্টাল থেকে বাইনারি এবং সেই মান দুটা যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে তাহলে এখন আমরা কি করছি দেখো আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি রূপান্তর করব এবং অক্টাল থেকে বাইনারি রূপান্তর করব। এখন আমরা উত্তর করছি দেখো আমরা বলতে পারি উদ্দীপকের প্রথম দ্বিতীয় কে বাইনারিতে প্রকাশ করে পায় দেখো তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং অক্টাল থেকে বাইনারি আমরা জানি হেক্সাডেসিমেল থেকে বাইনারি করতে হলে তোমাকে চার বিট নিতে হবে সেই চার বিট কি দেখো এইট ফোর টু ওয়ান এখন আমরা ফাইভ এর মানটা বের করব। তাহলে দেখো ফাইভ সমান সমান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে দেখো এখানে চার আর এক কত পাঁচ আমরা এই পদ্ধতিটা তোমরা কিন্তু ইতোমধ্যেও অনেকবার শিখেছো সেজন্য আমি ডিটেলসে আলোচনা করছি না কেন যে এইটার মান ফাইভ অবশ্যই তোমরা জানো তাহলে দেখো ফাইভের বাইনারি মান এটা এখন আমাদের এ এ সমান সমান টেন তাহলে আমরা টেনের মানটা বের করব এই মেমোরি বিট অনুসরণ করে তাহলে দেখো টেন সমান সমান হবে ওয়ান জিরো ওয়ান জিরো এখন আমরা এ সমান সমান লিখছি ওয়ান জিরো ওয়ান জিরো দেখো এখন আমাদের ওয়ানের মান বের করতে হবে এই চার বিট মেমোরি বিট ফলো করে দেখো ওয়ান সমান সমান আমরা বলতে পারি জিরো 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 ওয়ান তাহলে আমরা সেটা এখানে বসাবো জিরো 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 ওয়ান তাহলে দেখো আমাদের হেক্সাডিসিমেন্ট থেকে বাইনারি কিন্তু কনভার্ট করা শেষ আমরা এখন উত্তর হিসেবে বলতে পারি ওয়ান এ ফাইভ যেটা ছিল হেক্সা সিমেলে তার বাইনারিটা হবে তিনটা জিরো দুইটা ওয়ান জিরো ওয়ান দুইটা জিরো ওয়ান জিরো ওয়ান এটাই কিন্তু তার বাইনারি মান এখন আমরা অকটাল থেকে বাইনারি রূপান্তর করব। অকটাল থেকে বাইনারি তোমরা প্রত্যেকেই জানো তিন বিট সেই তিন বিট কি কি দেখো সেই তিন বিট হবে ফোর টু ওয়ান এই তিন বিট এখন সিক্স ফাইভ এর বাইনারি মান হবে দেখে নাও ফাইভ সমান সমান ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা বলতে পারি ওয়ান জিরো ওয়ান এটাই কিন্তু ফাইভের বাইনারি সিক্সের বাইনারিটা কি হবে সিক্সের বাইনারি হবে ওয়ান ওয়ান জিরো তাহলে দেখো ওয়ান ওয়ান জিরো এখন আমরা বলতে পারি উত্তর হিসেবে যেটা ছিল সিক্স ফাইভ অক্টালে সেটার বাইনারি মান হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান যেহেতু প্রশ্নে বলা হয়েছিল সংখ্যা দুইটির যোগফল বাইনারিতে প্রকাশ করতে সেজন্য এখন আমরা বলতে পারি প্রথম ও দ্বিতীয় এর যোগফল অর্থাৎ আমরা প্রথম সংখ্যাটা এখন পাতিয়ে নিব অর্থাৎ প্রথম সংখ্যা তিনটা শূন্য আমরা সামনে বাদ দিয়ে ওই সংখ্যাটা লিখবো এবং আমাদের দ্বিতীয় সংখ্যাটা লিখব লিখে কিন্তু আমরা যোগ করলে আমাদের সঠিক উত্তর অর্থাৎ আমাদের সমাধানটি হয়ে যাবে এখন আমরা বাইনারি যোগ করব। তোমরা মনে রাখবে বাইনারি যোগের ক্ষেত্রে একদম সহজ উপায়ে কীভাবে যোগটা করবে সেই উপায়টি হচ্ছে যদি ডেসিমেল যোগ করার পরে দুই হয় তাহলে বসবে জিরো হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক যদি এক হয় তাহলে তো একই বসে যাবে তাহলে দেখো এক আর এক কত দুই দুইয়ের কত বসবে জিরো বসবে হাতে থাকবে এক তাহলে দেখো বসালাম জিরো হাতে হচ্ছে এক এখন জিরো আর জিরো কত হয় জিরো তাহলে হাতের একটা এখন বসে যাবে দেখো হাতের একটা বসে গেছে এখন এক আর এক কত দুই তাহলে দুইয়ের বসবে কত শূন্য হাতে এক হাতের একটা এখন বসে যাবে দেখো জিরো আর জিরো জিরো হাতের একটা বসে গেল এখন দেখো শূন্য আর এক কত হয় এক আমরা বসিয়ে দিব এক আর এক কত দুই তাহলে দুইয়ের শূন্য হাতে এক দেখো এখানে হাতের এক আর এখানে শূন্য এক আর শূন্য কত এক দেখো এখানে আর কেউ নেই সেজন্য এক আর এই এক এই দুইটা এক কিন্তু নিচে নেমে যাবে তাহলে আমাদের যোগ কিন্তু হয়ে গেল বাইনারি যোগ হয়ে গেল এখন আমরা উত্তর হিসেবে বলতে পারি দেখো উত্তর এটি অর্থাৎ এই বাইনারি মানটা একবারে দেখে নাও আমরা এই সমাধান পর্বটা কিভাবে করেছি প্রথমে আমরা হেক্সাডিসিমাল থেকে বাইনারি রূপান্তর করে নিয়েছি তারপরে অক্টাল থেকে বাইনারি রূপান্তর করে নিয়েছি তারপরে আমরা কিন্তু ওই বাইনারি মান দুইটাকে যোগ করে যোগফল পেয়েছি আমাদের প্রশ্নে বলা হয়েছিল প্রথম ও দ্বিতীয় সংখ্যা এর যোগফল বাইনারিতে প্রকাশ করো তাহলে আমরা দুইটাকে বাইনারিতে কনভার্ট করার পরে যোগ করেছি আমাদের উত্তর হয়ে গেছে আমাদের ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব দেখাও দেখো যোগের মাধ্যমে পার্থক্য পার্থক্য মানে আমরা জানি বিয়োগ আর যোগের মাধ্যমে বিয়োগটা তোমাকে সম্পাদন করতে হবে যোগের মাধ্যমে বিয়োগ তার মানে কি দুই এর পরিপূরক ডিটেলসে কিন্তু ব্যাজে তোমাদের এগুলো বুঝিয়েছিলাম এখন আমরা সমাধান পর্বে চলে যাচ্ছি তাহলে আমরা বলতে পারি দেখো দ্বিতীয় ও তৃতীয় এর মানকে ডেসিমেলে রূপান্তর করে পাই যখন দুই এর পরিপূরক ব্যবহার করতে বলবে তোমরা মনে রাখবে যে মানই দেয়া থাকুক না কেন তোমাকে সর্বপ্রথম ডেসিমেলে রূপান্তর করতে হবে তারপরে ওই দুইটা ডেসিমেল মান থেকে যেটা বড় সেটা আগে লিখবে মাইনাস ছোটটা তারপরে বড়টা যোগ মাইনাস ছোটটা অর্থাৎ মাইনাসটা ওই ছোট সংখ্যার সাথে ব্র্যাকেটে রাখবে আমি একটু পরে দেখাচ্ছি যে কিভাবে ওইটা করবে এমনভাবে যদি তুমি বড় সংখ্যার সমান সমান আটবিটের বাইনারি মান মাইনাস ছোট সংখ্যার আটবিটের বাইনারি মান বের করো মাইনাসের মান যেভাবে বের করতে হয় সেভাবে তাহলে এই একটা প্যাটার্ন ফলো করে তুমি কিন্তু খুব সহজেই দুইয়ের পরিপূরকগুলো একই নিয়মে সমাধান করতে পারবে এখন আমরা দ্বিতীয় ও তৃতীয় সংখ্যাকে ডেসিমেলের রূপান্তর করব দেখো অক্টাল থেকে ডেসিমেল এবং বাইনারি থেকে ডেসিমেল তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলের রূপান্তর করা মানে হচ্ছে গুণ করা এখন আমরা গুণ করব। সিক্স ফাইভ যেটা রয়েছে অকটালে তাহলে আমরা গুণ করার সময় অকটালের ভিত্তি আট দিয়ে গুণ করবো এখানে আমরা কিন্তু প্রথমেই পাওয়ার দিয়ে নিব দেখো পাওয়ার জিরো পাওয়ার এক এই সাইডে যদি আরও সংখ্যা থাকতো আমরা কিন্তু দুই তিন চার এমনভাবে দিতে থাকতাম এখন আমাদের দেখো ফাইভ ইন্টু এইট পাওয়ার জিরো তারপরে সিক্স ইন্টু এইট পাওয়ার ওয়ান বেস এইট দিয়ে এখানে গুণ করা হয়েছে কারণ অক্টালের বেস বা ভিত্তি কত আট বা এইট এখন আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু ডেসিমেল মানটা পেয়ে যাব। এখানে আটের পাওয়ার শূন্য কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এক তাহলে এক বা ওয়ান এই ওয়ানের সাথে যদি ফাইভের গুণ করা হয় তাহলে এখানে কত হবে ফাইভ বা পাঁচ এখানে দেখো এইটের পাওয়ার ওয়ান অর্থাৎ এখানে এইট আর এখানে সিক্স তাহলে ছয় কত আটচল্লিশ আমরা এখানে বসাবো আটচল্লিশ এখন যদি যোগ করা হয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে আটচল্লিশ আর পাঁচ যোগ করলে হয় তিপ্পান্ন দেখো এখন আমরা বাইনারি থেকে ডেসিমেল করব। প্রত্যেকটা ডেসিমেলে সংখ্যার আগে তুমি পাওয়ার দিয়ে নিবে দেখো এখানে পাওয়ার দেওয়া রয়েছে জিরো এক দুই তিন চার এমনভাবে আরও সংখ্যা যদি থাকত আমরা অবশ্যই আরও পাওয়ার দিতাম পাওয়ার দেওয়াটা অবশ্যই তোমরা পারো ইতিমধ্যে অনেকবার তোমরা শিখেছ এখন আমরা বাইনারির বেস বা ভিত্তি দুই দিয়ে গুণ করব। তাহলে দেখো ওয়ান ইন্টু টু পাওয়ার কত ওয়ান দেখো এখানে কিন্তু ওয়ান পাওয়ার তারপর ওয়ান ইন্টু টু পাওয়ার কত থ্রি তারপরে ওয়ান ইন্টু টু পাওয়ার কত ফোর এখানে শূন্যগুলোকে টানা হয়নি অর্থাৎ শূন্যর সাথে আমরা কোনো কিছু গুণ করে তোমরা প্রত্যেকেই জানো শূন্যর সাথে যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে কিন্তু শূন্যই থাকে সেজন্য আমরা এখানে আর শূন্যকে নেই তাহলে দেখো এখন আমরা ক্যালকুলেশন করছি দুইয়ের পাওয়ার এক তার মানে দুই আর দুইয়ের সাথে একের গুণ করলে কত হয় দুই দেখো দুইয়ের পাওয়ার তিন তার মানে এখানে আট আর এখানে দুইয়ের পাওয়ার চার তার মানে দুই যদি চারবার গুণ করা হয় তাহলে হয় ষোলো আমরা বসাবো ষোলো টোটাল যদি যোগ করা হয় যোগ হবে হচ্ছে ছাব্বিশ ডেসিমেলে এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল দেখো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় কি না দেখাও এখন আমরা বলতে পারি দ্বিতীয় ও তৃতীয় এর মানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো আসলে এটা যায় নির্ণয় করা হলো আমাদের নিয়মটা কি বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা দেখো বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা এখন আমরা মাঝে চিহ্ন নিব কেন যোগ চিহ্ন নিব কারণ যোগের মাধ্যমে বিয়োগ করতে বলা হয়েছে অর্থাৎ পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে তো পার্থক্য মানে বিয়োগ পার্থক্যটা বের করতে হবে যোগের মাধ্যমে সেজন্য আমরা এমনভাবে নিব দেখো তিপ্পান্ন যোগ মাইনাস টোয়েন্টি সিক্স বা ছাব্বিশ এখন আমরা এই তিপ্পান্ন এর বাইনারি বাইনারিমানটা যদি এখানে বসাই এবং মাইনাস বাইনারি বাইনারিমানটা যদি এখানে বসাই তারপরে আমরা যোগ করি তাহলেই কিন্তু আমাদের দুইয়ের পরিপূরক বা পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে এখন তিপ্পান্ন এর আর্টবিটের বাইনারি মান রেডি করার জন্য আমাদের মেমোরি বিট নিতে হবে দেখো আমরা মেমোরি বিট নিয়ে এখানে যে সংখ্যাটা রয়েছে তার আগের মেমোরি বিট পর্যন্ত তাহলে আমাদের নিতে হবে বত্রিশ ষোলো আট চার দুই এক এই মেমোরি বিট সম্পর্কে আমি আশা করি তোমরা প্রত্যেকেই জানো আমাদের লাগবে তাহলে দেখো তিপ্পান্ন সমান সমান আমরা বলতে পারি বত্রিশ ষোলো চার আর এক তাহলে দেখো বত্রিশ আর ষোলো আটচল্লিশ আর চার বাহান্ন আর এক তিপ্পান্ন এখানে দুই এবং আটকে লাগবে না এখন এখানে রয়েছে ছয়টা এই ছয়টা মানকে এখানে আমরা আট বিটে বসাবো অর্থাৎ সামনে দুইটা শূন্য যুক্ত করবো এখানে দেখো সামনে দুইটা শূন্য যোগ করে এই ছয়টাকে এনে বসিয়েছি এখন আমাদের মাইনাস ছাব্বিশ রেডি করতে হবে তোমরা প্রত্যেকেই জানো মাইনাসের মান রেডি করতে হলে চারটা স্টেপ অবলম্বন করতে হয় প্রথমে তার ধনাত্মক বাইনারি মান বের করতে হয় তারপরে ওইটাকে আট বিট অথবা ষোলো বিটে নিতে হয় তারপরে একের পরিপূরক করতে হয় তার সাথে এক যোগ করলেই কিন্তু মাইনাসের মান বেরিয়ে যায় এখন আমরা প্রথমে মাইনাস ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশের বাইনারি মানটা বের করব। সেজন্য আমাদের মেমোরি বিট নিতে হবে ষোলো অবধি দেখো ষোলো আট চার দুই এক এটা যে কেন ষোলো অব্দি নিলাম ইতোমধ্যে আমি আলোচনা করেছি এখন আমাদের লাগবে ছাব্বিশ ছাব্বিশ সমান সমান আমরা বলতে পারি দেখো ষোলো আর আট চব্বিশ আর দুই ছাব্বিশ তাহলে আমাদের ছাব্বিশের ধনাত্মক বাইনের মান বেরিয়ে গেল এখন আমাদের ওইটাকে আট বিটে নিতে হবে দেখো সামনে তিনটা শূন্য যুক্ত করে ওইটাকে আট বিটে নিয়েছি এখন একের পরিপূরক একের পরিপূরক মানে ওইটাকে উল্টিয়ে দিতে হবে বা দেখো জিরো থাকলে এক এক থাকলে জিরো আমরা সেটা করে নিয়েছি এখন তার সাথে এক যোগ করতে করতে হবে এক যোগ দিলাম এখন যোগটা করলেই কিন্তু আমাদের মাইনাস ছাব্বিশের আট বিটের বাইন হয়ে যাবে তাহলে এই যোগটা দেখো এই লাইন আর এই লাইন এই দুইটা লাইনের মধ্যে যোগটা হবে এক আর এক কত দুই দুই শূন্য হাতে এক হাতের একটা এখানে বসে গেল বাকি যেগুলো ছিল আমরা জাস্ট এখানে নামিয়ে দিয়েছি এখন এই মাইনাস ছাব্বিশ আমাদের রেডি মাইনাস ছাব্বিশ এখানে বসাবো বসিয়ে এখানে আমরা যদি এই বাইনারি যোগ করি এবং এখানে ডেসিমেলে বিয়োগ করি দুইটা যদি সমান হয় তাহলেই কিন্তু আমাদের পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে যোগের মাধ্যমে দেখো আমরা এখানে করছি যোগ কিন্তু এখানে করছি বিয়োগ অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগের কাজ সম্পাদন করছি এখন এই যোগটার নিয়মটা কি যোগের নিয়ম কিন্তু তোমরা প্রত্যেকে জানো যদি দুই হয় বসবে শূন্য হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক যদি এক হয় তাহলে তো একই বসে যাবে এখন দেখো এক আর শূন্য কত হয় এক শূন্য আর এক কত হয় এক এক আর এক কত হয় দুই তাহলে দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক এখানে শূন্য আর শূন্য তাহলে হাতের একটা বসে যাবে এক আর শূন্য কত হবে এক এক আর এক কত দুই তাহলে দুইয়ের বসবে শূন্য হাতে এক হাতের একটা এখানে আসলো তাহলে দুইয়ের শূন্য হাতে এক হাতের একটা এখানে আসলো তাহলে দুয়ে শূন্য হাতে এক হাতের একটা ক্যারি বিট কারণ আমরা আট বিটে কাজ করছিলাম এটা কিন্তু নয় নম্বর বিট হয়ে গেছে সেজন্য আমরা এই মানটাকে বা এই ডিজিটটাকে নিতে পারবো না এখন এখানে যে বাইনারি ইমানটা বেরিয়েছে দেখো তো এইখানে বিয়োগ করে যে মানটা হবে সেইটার সমান নাকি অবশ্যই সমান হবে এখানে বেরিয়েছে দেখো সাতাশ তো তিপ্পান্ন থেকে ছাব্বিশ বিয়োগ করলে তোমরা প্রত্যেকে যেন সাতাশ হয় এখন এটা কি সাতাশের বাইনারি মান নাকি যদি সাতাশের মান ওইটা হয় তাহলে আমাদের সমাধানটি হয়েছে দেখো ওয়ান টু ফোর এইট সিক্সটিন অর্থাৎ ষোলো আর আট চব্বিশ আর দুই ছাব্বিশ আর এক সাতাশ অর্থাৎ আমাদের দেখো উত্তর এত অর্থাৎ পার্থক্য হিসেবে আমরা বাইনারিতে এত পেয়েছি এবং ডেসিমেলে পেয়েছি সাতাশ আশা করি দুইয়ের পরিপূরক সম্পর্কে তোমাদের যে প্রশ্নই দেয়া হোক না কেন তোমরা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই উত্তর করতে পারবে কুমিল্লা বোর্ড দু সালে আসা সংখ্যা পদ্ধতি এর সিকিউ কিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি ছিল অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই ক্রয় করলো কলমের মূল্য ছিয়াত্তর অক্টালে অক্টালে ছিয়াত্তর টাকা এবং বইয়ের মূল্য ৪৫ টাকা সেটা রয়েছে ডেসিমলে আমাদের গ নম্বর প্রশ্নটি উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সা ডেসিমলে প্রকাশ করো ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডিসিমে প্রকাশ করো এখানে দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে প্রথমে দেখো কলম ও বইয়ের মোট মূল্য বের করতে বলা হয়েছে এবং ওই মোট মূল্যকে হেক্সাডিসিমিলে রূপান্তর করতে বলা হয়েছে এখন আমরা কি করবো দেখো যেহেতু আমাদের মোট মূল্য নির্ণয় করতে হবে সেজন্য আমরা দুইটা সংখ্যাকে এখানে দুইটা টাকাকে একটা বেজে নিয়ে যাব। যেহেতু একটা ডেসিমেলে রয়েছে আমরা কিন্তু এই বেজকেও ডেসিমেলে রূপান্তর করব তারপরে আমরা ডেসিমেল যোগ করব যোগ করার ফলে যে মোট যেইটা হবে সেইটাকে ডেসিমেলে রূপান্তর করব। তাহলে দেখো এখন আমরা এই যে অক্টাল সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার আমরা ডেসিমেলে রূপান্তর করছি উত্তর উদ্দীপকের কলমের মূল্যকে ডেসিমেলে রূপান্তর করে পায় রয়েছে দেখো ছিয়াত্তর ছিয়াত্তর রয়েছে অক্টালে তাহলে অক্টাল থেকে ডেসিমেল তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলের রূপান্তর করা মানে তোমাকে অবশ্যই গুণ করতে হবে ভিত্তি দিয়ে এবং পাওয়ার দিতে হবে তাহলে দেখো আমাদের এখানে সিক্স পাওয়ার কত হবে জিরো এখানে সেভেন পাওয়ার কত হবে ওয়ান এখন আমরা গুণ করব তাহলে দেখো সিক্স ইন্টু পাওয়ার কত জিরো তারপরে সেভেন ইন্টু এইট পাওয়ার কত ওয়ান এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কোনো কিছুর পাওয়ার জিরো তার মানে এক তো একের সাথে ছয়ের গুণ করলে হয় ছয় এক ছয় তারপরে দেখো আটের পাওয়ার এক মানে আট তো সাত আটটা কত তাহলে আমরা যদি যোগ করি আমাদের যোগফল হবে দেখো বাষট্টি আমরা কলমের মূল্যকে ডেসিমেলে রূপান্তর করেছি এখন আমাদের দেখো বইয়ের মূল্য দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ ডেসিমেলে তাহলে আমরা বলতে পারি এবং বইয়ের মূল্য পঁয়তাল্লিশ টাকা দেখো বইয়ের মূল্য পঁয়তাল্লিশ টাকা ডেসিমেলের রয়ে দেয়া রয়েছে এখন এই ডেসিমেল সংখ্যা দুইটোকে বা ডেসিমেল টাকা দুইটোকে আমরা যোগ করব যোগ করে যেটা হবে সেটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব দেখো মোট মূল্য মোট মূল্য হবে যোগ পঁয়তাল্লিশ সমান সমান একশো সাত ডেসিমেলে টাকা আশা করি এটা বুঝতে পেরেছি তাহলে আমরা প্রথমে কি করেছি মোট মূল্যটা বের করে নিয়েছি এখন আমরা ওই মোট মূল্যকে ডেসিমেলে রূপান্তর করব। তাহলে দেখো ডেসিমেল থেকে হেকজাডেসিমেল ডেসিমেল থেকে তোমাকে যে কোনো সংখ্যায় যদি যেতে হয় তাহলে তোমাকে ভাগ করতে হবে তাহলে আমরা ষোলো দিয়ে একশো সাত এই সংখ্যা বা এই টাকাকে ভাগ করব দেখো ষোলো ভাগ একশো সাত ষোলো একশো সাতের মধ্যে যাবে ছয় বার ছয় বার গিয়ে হবে ছিয়ানব্বই আর অবশিষ্ট থাকবে এগারো তাহলে দেখো এখানে অবশিষ্ট এগারো এগারো মানে আমরা জানি বি আর এই যে ষোলো গ্যাসে কয়বার একশো সাতের মধ্যে ছয় বার তারপরে দেখো ষোলো কিন্তু ছয়ের মধ্যে যায় না সেজন্য এখানে শূন্য আর এই ছয়টা এখানে আসবে এখন আমরা বলতে পারি দেখো যদি আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটে সাজায় তাহলে দেখো এমন হবে অথব একশো যেটা ছিল কিসে ডেসিমেলে এর ডেসিমেল মান হবে দেখো সিক্স বি তাহলে আমাদের উত্তর দেখো সিক্স বি আমরা বলতে পারি অ্যান্সার দেখো যেটা ছিল ডেসিমেলে একশো সাত তার ডেসিমেল রূপান্তর করে আমরা পেয়েছি সিক্স বি আমাদের প্রশ্নে বলা হয়েছিল ডেসিমেলে প্রকাশ করো তাহলে আমাদের ডেসিমেলটি হচ্ছে সিক্স বি আমাদের নম্বর প্রশ্নটি উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো তোমরা প্রত্যেকেই জানো পার্থক্য মানে বিয়োগ আর যোগের মাধ্যমে বিয়োগ তো যোগের মাধ্যমে বিয়োগ করতে বললেই তোমাদের কিন্তু দুই পরিপূরক করতে হয় অর্থাৎ টুস কমপ্লিমেন্ট তাহলে দেখো এখন আমরা অ্যান্সার করছি বা উত্তর করছি গ হতে পাই গহ হতে আমরা দুইটার কিন্তু ডেসিমেল মান পেয়ে গেছি কিভাবে যে দুইয়ের পরিপূরক করতে হয় ইতোমধ্যে তা তোমরা অনেকবার ক্লাসে জেনেছো প্রথমে তার ডেসিমেল মান বের করতে হয় তারপরে বড়টা বিয়োগ ছোটটা তারপরে বড়টা যোগ বিয়োগ ছোটটা অর্থাৎ ছোটটাকে ব্র্যাকেটের মধ্যে মাইনাসে রাখতে হয় তারপরে বড়টা সমান সমান আটবিটের মান তারপরে মাইনাস ছোটটা এর আটবিটের বাইনারিমান দে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু দুয়ের পরিপূরক হয়ে যায় তাহলে দেখো গহদে পাই কলমের মূল্য যেটা ছিল অকটালে তার ডেসিমেল আমরা বের করেছিলাম বাষট্টি হয়েছিল দেখো ছিয়াত্তরের অক্টাল এটা হয়েছিল বাষট্টি ডেসিমেলে এবং বইয়ের মূল্য পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ টাকা এটা কিসে অবশ্যই ডেসিমেলে এখন আমরা লিখব অথয়েব কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো দেখো বড় সংখ্যা বড় সংখ্যা এখানে কত ডেসিমেলের বড় সংখ্যা ডেসিমেলের রূপান্তর করার পরে বড় সংখ্যা দেখো এখানে বাষট্টি বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যাগত পঁয়তাল্লিশ এখন যেহেতু যোগ করতে বলা হয়েছে বাষট্টি যোগ মাইনাস পঁয়তাল্লিশ আসলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই রয়েছে কিন্তু আমরা করছি যোগ এখন এই বাষট্টি এর আট বিটের বাইন আমাদের এখানে বসাতে হবে তারপরে মাইনাস পঁয়তাল্লিশের আট বিটের বাইনারি মান এখানে বসাতে হবে বসি আমরা যদি এই বাইনারি যোগ করি এবং এখানে বিয়োগ করি তাহলেই কিন্তু আমাদের পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে এখন আমাদের রেডি করতে হবে বাষট্টি তো বাষট্টি রেডি করতে গেলে আমাদের মেমোরি বিটের সাহায্য নিতে হবে দেখো মেমোরি বিট এক দুই চার আট ষোলো বত্রিশ এই মেমোরি বিটের সাহায্য নিয়ে আমরা এখন বাষট্টি তৈরি করবো তাহলে বাষট্টি সমান সমান আমরা বলতে পারি দেখো বত্রিশ আর ষোলো আটচল্লিশ আটচল্লিশ আর আট ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার ষাট ষাট আর তাহলে আমরা চার দুই এক শুধুমাত্র এক লাগবে না বাকি সবগুলোকে লাগবে অর্থাৎ সেখানে আমরা ওয়ান দিব এখানে কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আমরা আরও দুইটা সামনে শূন্য যুক্ত করে এখানে বসাবো বিটের এর আটবিটের বিটের মান হবে দেখো শূন্য শূন্য আমরা সামনে দুইটা শূন্য দিয়েছি এবং বাষট্টি এর এই বাইনারি মানটা এখানে লিখেছি এখন আমাদের রেডি করতে হবে মাইনাস পঁয়তাল্লিশ মাইনাসের মান বের করতে গেলে চারটা স্টেপ তোমাকে ফলো করতে হবে প্রথমে ওই সংখ্যার ধনাত্মক বাইনারি মান তারপরে ওই সংখ্যাকে আট বিটে নিতে হবে তারপরে ওইটাকে একের পরিপূরক বা উল্টিয়ে দিতে হবে তারপরে তার সাথে এক যোগ করলে যেইটা হবে ওইটাই কিন্তু আমাদের মাইনাসের বাইনারি মান তাহলে এখন আমরা এই মাইনাস পঁয়তাল্লিশের মানটা রেডি করব। আমাদের প্রথমেই মেমোরি বিট লাগবে দেখো আমাদের এখানে মেমোরি বিট তৈরি ছিল সেজন্য আমরা আর নতুন করে নেই এখানে আমাদের লাগবে পঁয়তাল্লিশ তাহলে বত্রিশ আর এখানে আট বত্রিশ আর আট চল্লিশ আর এখানে চার চুয়াল্লিশ আর এখানে এক পঁয়তাল্লিশ তাহলে আমাদের এটা পঁয়তাল্লিশের বাইনারি মান এখন আমরা তার সামনে শূন্য এক করে আট বিটে তৈরি করব। দেখো সামনে দুইটা শূন্য দিয়ে আমরা আট বিট তৈরি করলাম এখন আমাদের একের পরিপূরক করতে হবে একের পরিপূরক মানে কি শূন্য থাকলে এক এক থাকলে শূন্য একের পরিপূরক করা শেষ আমরা তার সাথে এক যোগ করব দেখো আমরা এক যোগ করে যোগফল যেটা হবে সেটাই কিন্তু আমাদের এই মাইনাসের বাইনারি মান এখন আমরা বাইনারি যোগ করব দেখো বাইনারি যোগটা কিন্তু খুবই সিম্পল একটা যোগ দেখো শূন্য আর এক কত হয় এক এখানে দেখো বাকি সব সংখ্যাগুলো নেমে যাবে অর্থাৎ এক জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান অর্থাৎ সব সংখ্যাগুলো নেমে গেল মাইনাস পঁয়তাল্লিশ আছে এখন এই মাইনাস পঁয়তাল্লিশের মানকে আমরা এখানে নিয়ে আসবো আট বিটের বাইনারি মান তাহলে মাইনাস পঁয়তাল্লিশ সমান সমান আমরা এটা লিখতে পারি এখন আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে অবশ্যই তোমরা বাইনারি যোগ পারো বাইনারি যোগের ক্ষেত্রে যদি ডেসিমেল যোগ করে দুই হয় তাহলে বসবে শূন্য হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক আর যদি এক হয় তাহলে তো একই বসে যাবে দেখো এখানে জিরো আর এক যদি যোগ করা হয় তাহলে কত হবে এক হবে দেখো এক আর এক কত দুই তাহলে দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক হাতের এক এখানে আসলো তাহলে এক আর এক কত দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে এক আর এক কত দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে আমাদের দুই আর এক তিন তাহলে তিনের বসবে এক হাতে থাকবে এক দেখো তাহলে এক আর এক দুই দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক দেখো হাতের এক এখানে আসলো তাহলে দুই দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক এখানে এক আসলো তাহলে দুইয়ের শূন্য হাতে থাকবে এক হাতের একটা ক্যারিবিট কারণ আমরা আট বিটে কাজ করছিলাম এটা কিন্তু নয় নম্বর বিট হয়ে গেছে সেজন্য সেটা ক্যারিবিট এখানে দেখো বাষট্টি থেকে পঁয়তাল্লিশ বিয়ে করলে থাকে সতেরো এর এখানেও কিন্তু সতেরো হয়েছে আমরা কিভাবে বসলাম দেখো মেমোরি বিট বসাব এখানে এক দুই চার আট ষোলো তাহলে আমাদের ষোলো ওয়ান আছে আর ষোলো এখানে অ্যাক্টিভ আছে এবং ওয়ান এখানে অ্যাক্টিভ রয়েছে তাহলে এই দুইটা যোগ করলে কত হয় সতেরো হয় দেখো আমাদের এখানে কিন্তু সতেরো হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি দেখো ডেসিমেলের যেটা সতেরো বাইনারিতে সেটা এত তাহলে আমাদের অথব পার্থক্য ডেসিমেলের সতেরো এবং বাইনারিতে ওয়ান জিরো 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 ওয়ান এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর তাহলে এ গ্লান্স এই অ্যান্সারটা আমরা কিভাবে করলাম সামারি করে দিচ্ছি প্রথমে তোমাকে যে সংখ্যায় দেয়া থাক না কেন তুমি ডেসিমেলে কনভার্ট করে নিবে ডেসিমেল নাম্বার পেয়ে গেলে তখন বড়টা বিয়োগ ছোটটা যেহেতু যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে সেজন্য বড়টা যোগ মাইনাস ছোটটা ওটা ওটা কিন্তু তোমরা ব্র্যাকেটে রাখবে বড়টা সমান সমান বিটের বাইনারি মান তারপরে মাইনাসের মানটা তোমরা আটবিটে রেডি করে নিয়ে আসবে সাইড থেকে সাইডে তোমরা রাফ করবে তো সেই মানটা নিয়ে এসে যদি যোগ করে দাও তাহলেই কিন্তু পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে বরিশাল পর দু সালে আসা সংখ্যা পদ্ধতি এর সিকিউ সমাধান করবে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি ছিল একজন ফল বিক্রেতার দোকানের সামনে নিম্মুক্ত চারটি টানানো আছে ফলের নাম এখানে মূল্য দেখো আপেল আপেল ছিল বারো দশমিক পঁচাত্তর ডেসিমেলে কমলা ছিল বত্রিশ দশমিক দুই অক্টালে নাশপতি ছিল টু সি সেটা ডেসিমেলে ড্রাগন ছিল ওয়ান জিরো জিরো ওয়ান জিরো যেটা বাইনারিতে আমাদের গদাগের প্রশ্ন উদ্দীপকের চার থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো আমাদের নম্বর প্রশ্ন যোগের মাধ্যমে নাশপতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব বিশ্লেষণ করো এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করছি দেখো উদ্দীপকের চার থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো তাহলে দেখো এখানে আপেলের মূল্যটা ডেসিমেলে দেয়া রয়েছে এবং কমলার মূল্য অকটালে এখন আমরা কি করব এই অক্টালকে রূপান্তর করার পরে দুইটা মান হবে অর্থাৎ আপেলেরও মান মান হবে হবে কমলারও তো সেই আমরা যোগ ফলকে বাইনারিতে প্রকাশ করি তাহলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে এখন আমরা কমলা এর মূল্যকে ডেসিমেলে প্রকাশ করছি তাহলে আমরা আগে লিখে নেব আপেলের মূল্য ডেসিমেলে রয়েছে বারো দশমিক পঁচাত্তর টাকা তারপরে দেখো কমলার মূল্য বত্রিশ দশমিক দুই যেটা রয়েছে অকটাল আমাদের এখন রূপান্তর করতে হবে ডেসিমেল আমরা দুইটা টাকাকে ডেসিমেলে রূপান্তর করে যোগ করার পরে সেই যোগফলকে বাইনারিতে প্রকাশ করলে আমাদের উত্তর হয়ে যাবে কমলার মূল্য বত্রিশ দশমিক দুই যেটা রয়েছে অকটাল আমাদের নিয়ে যেতে হবে ডেসিমেল তোমরা প্রত্যেকেই জানো যে ডেসিমেলে রূপান্তর করতে বললে আমাদের গুণ করতে হয় ডিসিম রূপান্তর করা মানেই কি আমাদের গুণ করতে হবে তো ফাস্ট আমাদের পাওয়ার দিয়ে নিতে হবে দেখো এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে বত্রিশ আর ভগ্নাংশ সংখ্যা হচ্ছে দুই তো পূর্ণ সংখ্যায় পাওয়ার দেবো আমরা জিরো এক এবং ভগ্নাংশ সংখ্যায় আমরা মাইনাস এক এই পাওয়ারটা দিব এটা যে কীভাবে বা কেন দিতে হয় তোমরা বেসিক ক্লাসে ইতোমধ্যে অনেকবার শিখেছ এখন আমরা গুণ করবো দেখো তাহলে আমাদের এখানে হবে টু ইন্টু এইট পাওয়ার মাইনাস ওয়ান তোমরা যেন আমাদের এই আট ভিত্তি দিয়ে গুণ করতে হয় ডেসিমেলে যেতে হলে যেই সংখ্যা থেকে ডেসিমেলে যাচ্ছ সেই সংখ্যার ভিত্তি দিয়ে গুণ হবে তাহলে টু ইন্টু এইট মাইনাস ওয়ান হচ্ছে পাওয়ার তারপরে দেখো টু ইন্টু এইট পাওয়ার হচ্ছে জিরো থ্রি ইন্টু এইট পাওয়ার হচ্ছে ওয়ান এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে টু ইন্টু এইট মাইনাস ওয়ান এটা যদি তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশান করো তাহলে হবে জিরো দশমিক টু ফাইভ দেখো এখানে কোনো কিছু পাওয়ার শূন্য মানে এক তাহলে এখানে এক দুই এককে দুই এখানে দেখো আটের পাওয়ার এক মানে আট তিন আসটা চব্বিশ আমরা যদি যোগ করি যোগফল হবে ছাব্বিশ দশমিক পঁচিশ যেটা ডেসিমিলে এখন আমরা কি করব আপেলের মূল্য এবং কমলার মূল্যকে যোগ করব। যোগ করে যেইটা হবে সেইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে এখন আমরা বলতে পারি আপেল ও কমলার মূল্যের যোগ ফল দেখো আফেলের মূল্য বারো দশমিক পঁচাত্তর এবং তোর এই দুইটা যদি যোগ করা হয় তাহলে হবে উনচল্লিশ টাকা বা আমাদের মোট হবে উনচল্লিশ এখন এই উনচল্লিশকে আমরা কি করব বাইনারিতে রূপান্তর করব। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে দেখো ডেসিমেল থেকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব। মনে রাখবে ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে তোমাকে ভাগ করতে হবে তাহলে দেখো আমরা ভাগ করতে থাকবো দুই ভাগ উনচল্লিশ কত হবে বার যাবে অবশিষ্ট থাকবে এক এখন দুই উনিশের মধ্যে কয়বার যায় দুই উনিশের মধ্যে যাবে হচ্ছে নয় বার এবং অবশিষ্ট থাকবে এক দুই নয়ের মধ্যে যায় চারবার অবশিষ্ট থাকবে এক দুই চারের মধ্যে যায় দুইবার অবশিষ্ট থাকবে শূন্য দুই দুইয়ের মধ্যে যায় একবার অবশিষ্ট থাকবে শূন্য দুই দুইয়ের মধ্যে যায় না সেজন্য শূন্য এখানে অবশিষ্ট এক এখন আমরা লিখব এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট পর্যন্ত তাহলে আমাদের উত্তর হবে দেখো ওয়ান জিরো জিরো ওয়ান 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 দেখো ওয়ান জিরো জিরো ওয়ান 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 এখন আমাদের উত্তর বা আমাদের এটাই অ্যান্সার এই ভাগটাতে কীভাবে করতে হয় ইতোমধ্যে তা তোমরা ব্যাসিক ক্লাসে শিখেছিলে সেজন্য এখানে কিন্তু আমি ডিটেলসে সময় ওয়েস্ট করিনি তাহলে এটা গ্লান্স দেখে নাও এই সমাধানটা আমরা কীভাবে করেছি প্রশ্নটা ছিল আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো তাহলে আপেলের মূল্যটা ডেসিমেলে দেওয়া ছিল আমরা কি করেছি কমলার মূল্যকে ডেসিমেলে রূপান্তর করেছি এখন দুইটা যখন ডেসিমেলে রয়েছে তখন আমরা ওইটা ডেসিমেল যোগ করেছি যোগ করে হয়েছে উনচল্লিশ সেই উনচল্লিশকে আমরা এখন দুই দিয়ে ভাগ করে বাইনারিতে রূপান্তর করেছি আমাদের উত্তর হয়ে গেছে যোগের মাধ্যমে নাশপতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব বিশ্লেষণ করো নাশপতি ছিল হেক্সা ডেসিমেলে ড্রাগন রয়েছে বাইনারিতে মনে রাখবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় বললেই আমাদের কিন্তু দুইটা সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে দেখো পার্থক্য মানে বিয়োগ আর যোগের মাধ্যমে বিয়োগ যোগের মাধ্যমে বিয়োগ মানে তোমাকে করতে হবে যোগ কিন্তু কাজ হবে বিয়োগের মতো তাহলে আমরা সর্বপ্রথম এই যে দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় এগুলো যখন বলা থাকে তখন কিন্তু আমাদের যে স্টেপগুলো অবলম্বন করতে হয় দুইটা সংখ্যাকে প্রথমে ডেসিমেলে কনভার্ট করে নিতে হয় এগুলো কিন্তু ইতোমধ্যে বিগত বছর বোর্ড কোয়েশনগুলোর সমাধানে আমি অনেকবার বলেছি তাহলে আমরা সর্বপ্রথম এই যে নাশপাতি এবং ড্রাগন এই দুইটা ফলকে আমরা ডেসিমেলে রূপান্তর করে নিব দেখো তাহলে আমরা বলতে পারি নাশপাতির মূল্য নাশপাতির মূল্য তাহলে আমরা ডেসিমেলে কনভার্ট করব এবং ড্রাগনের মূল্য আমরা ডেসিমেলে কনভার্ট করব করবো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল তাহলে আমরা আগে পাওয়ার দিয়ে নেব দেখো জিরো এক পাওয়ার দেওয়া শেষ এখন আমরা সি ইন্টু দেখো ভিত্তি দিয়ে কিন্তু গুণ করতে হবে সি ইন্টু সিক্সটিন পাওয়ার জিরো আর এখানে টু ইন্টু সিক্সটিন পাওয়ার ওয়ান এখন আমরা ক্যালকুলেশান করব দেখো কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এক তো একের সাথে সি অর্থাৎ বারো যদি গুণ করা হয় তাহলে আমাদের বারোই বসে অর্থাৎ সি বসে তারপরে দেখো ষোলোর পাওয়ার এক তার মানে এখানে ষোলো আর ষোলোর সাথে দুই গুণ করলে ষোলো দুগুণো বত্রিশ টোটাল যদি যোগ করি আমাদের হবে চুয়াল্লিশ এই চুয়াল্লিশ কিন্তু আমাদের ডেসিমেলে এখন আমরা দেখো ড্রাগনের মূল্য ড্রাগনের মূল্যকে ডেসিমেলে কনভার্ট করবো তো আমরা সর্বপ্রথম এটা পাওয়ার দিয়ে নিব। এখানে কিন্তু ডেসিমিলের দশ ভিত্তি হবে দেখো আমরা সর্বপ্রথম সবগুলোর পাওয়ার দিয়ে নিয়েছি এখন আমরা শুধুমাত্র একগুলো নেব কারণ জিরোর সাথে যা কিছু গুণ করা হয় তা তো জিরোই হয়ে যায় তাহলে এক ইন্টু টু পাওয়ার কত ওয়ান আর এখানে কী হবে এক ইন্টু টু পাওয়ার কত ফোর এখন আমরা ক্যালকুলেশন করব দেখো দুইয়ের পাওয়ার এক মানে দুই আর দুইয়ের সাথে এক গুণ করলি দুই এককে দুই দুইয়ের পাওয়ার চার তার মানে হচ্ছে ষোলো আর ষোলোর সাথে এক গুণ করলে ষোলো এক ষোলো আমাদের ওভারঅল যোগ করলে হবে বা এখন আমাদের নাশপাতি ও ড্রাগন এই দুইটা কিন্তু ডেসিমেলে কনভার্ট করা শেষ দুইটা ফলের মূল্যকে ডেসিমেলে কনভার্ট করা শেষ নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো এই কথাটা লিখে নিবে এখানে একটু লিখবে যোগের মাধ্যমে নির্ণয় করা হলো দেখো আমাদের বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা যেহেতু আমাদের যোগের মাধ্যমে বিয়োগ বিয়োগ করতে বলা হয়েছে সেজন্য আমরা আমরা এখানে দিব দেখো দেখো যোগ কেন এটা করলাম কারণ যোগের মাধ্যমে অর্থাৎ আমাদের করতে হবে যোগ কিন্তু বের করতে হবে পার্থক্য পার্থক্য মানে তো বিয়োগ তার মানে কি যোগের মাধ্যমে বিয়োগের কাজ করতে হবে দেখো এখানে আমরা যোগ চিহ্ন দিয়েছি কিন্তু এটা আসলে কি রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস তার মানে কিন্তু মাইনাসই রয়েছে এখন আমরা দেখো চুয়াল্লিশের আট বিটের বাইনারি মান এইখান থেকে মেমোরি বিট ইউজ করে বের করে নিব তারপরে মাইনাস আঠারো এর আট বিটের বাইনারি মান আমরা ক্যালকুলেশন করে বের করব। এখন আমরা বের করছি চুয়াল্লিশের আট বিটের বাইনারি মান তাহলে আমাদের মেমোরি বিট নিতে হবে বত্রিশ পর্যন্ত এক দুই চার আট ষোলো বত্রিশ আমাদের লাগবে চুয়াল্লিশ তো চুয়াল্লিশ সমান সমান আমরা বলতে পারি দেখো এখানে বত্রিশ আর আট চল্লিশ আর চার চুয়াল্লিশ তাহলে আমাদের মোট কত চুয়াল্লিশ আর বাকি ষোলো দুই এক এদের কিন্তু লাগবে না এখন আমাদের এখানে রয়েছে ছয়টা ডিজিট আমরা সামনে দুইটা শূন্য যুক্ত করে আট বিটে এখানে বসাবো তার মানে আমাদের এখানে চুয়াল্লিশ রেডি হয়ে গিয়েছে এখন আমাদের মাইনাস আঠারো তৈরি করতে হবে তো মাইনাসের মান বের করতে গেলে তোমাদের চারটা স্টেপ অবলম্বন করতে হয় সেই চারটা স্টেপ কি প্রথমে যে সংখ্যার মাইনাসের মান বেরোবে সেই সংখ্যার ধনাত্মক বাইনারি মানটা বের করতে হবে তারপরে ওইটাকে আট বিট অথবা ষোলো বিটে নিতে হবে তারপরে ওইটার একের পরিপূরক একের পরিপূরক মানে জিরো থাকলে এক এক থাকলে জিরো তারপরে এক যোগ করলেই কিন্তু আমাদের মাইনাসের মান তৈরি হয়ে যাবে এখন আমরা দেখো আঠারো আঠারো সমান সমান আমরা বলতে পারি আঠারো সমান সমান কি হবে আঠারো সমান সমান এই যে ষোলো ওয়ান থাকবে আর হচ্ছে দুই ওয়ান থাকবে তো ষোলো আর দুই কত আঠারো তাহলে আমাদের আঠারো এর ধনাত্মক বেরিয়ে এখন আমরা তো সামনে তিনটা শূন্য যোগ করে আমরা আট বিটে নিয়ে আসি এখন আমরা একের পরিপূরক করব। একের পরিপূরক মানে জিরো থাকলে এক এক থাকলে জিরো তাহলে দেখো এখানে জিরো থাকলে এক জিরো থাকলে এক জিরো থাকলে এক এক থাকলে জিরো জিরো থাকলে এক জিরো থাকলে এক এক থাকলে জিরো জিরো থাকলে এক এখন তার সাথে আমরা এক যোগ করব এখন যোগ করার পরে আমাদের যে ফলাফলটা আসবে সেটাই কিন্তু মাইনাসের মান তাহলে দেখো এক আর এক কত হয় দুই তাহলে দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক এবং হাতের একটা এখানে বসে যাবে আর বাকি যেগুলো ছিল সবগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি মূলত আমাদের এই লাইনটা আর এই লাইনটা এই যে দুইটা লাইন এই দুইটা লাইনের যোগ করে আমরা এখানে বসাবো এই যোগগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে সেজন্য এখানে কিন্তু ডিটেলসে আলোচনা করছি এখন আমরা এই মাইনাসের মানটা এখানে বসাবো দেখো মাইনাস আঠারো সমান সমান আমরা বলতে পারি এইটা এখন আমরা যদি যোগ করি এখানে বাইনারি যোগ হবে এখানে কিন্তু ডেসিমেল বিয়োগ হবে তার মানে পার্থক্য নির্ণয় করলাম যোগের মাধ্যমে এখন যোগের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যোগ মানে ডেসিমেল যোগ করার পরে যদি দুই হয় তাহলে বসবে শূন্য হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক এখন দেখো জিরো আর জিরো যদি যোগ করা হয় তাহলে বসবে জিরো জিরো আর এক যদি যোগ করা হয় বসবে এক এক আর এক যোগ করলে হয় দুই তো দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক দেখো হাতের এক এখানে আসলো তাহলে এ এক হাতের এক দুই আর এক তিন তিনের বসবে এক হাতে থাকবে এক তো হাতের এক এখানে আসলো তো জিরো আর এক কত এক দেখো এক আর এক কত দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক এখানে এক আসলো তাহলে দুইয়ের শূন্য হাতে এক হাতের এক এখানে যোগ হবে তাহলে এক আর এক কত দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক হাতের একটা ক্যারি বিট কারণ আমরা আট বিটে কাজ করছিলাম এটা হয়ে গেছে নয় নম্বর বিট অর্থাৎ ওটা ক্যারি বিট দেখো এখানে চুয়াল্লিশ থেকে যদি আঠারো বিয়োগ করা হয় তাহলে হবে ছাব্বিশ তো এখানেও কিন্তু আমাদের ছাব্বিশই হবে যেটা ডেসিমেলের ছাব্বিশ সেটা বাইনারিতেও কিন্তু ছাব্বিশই হবে দেখো আমরা যদি মেমোরি বিট এখানে ক্যালকুলেশন করি ওয়ান টু ফোর এইট সিক্সটিন তাহলে দেখো ষোলো আর আট চব্বিশ আর দুই ছাব্বিশ অর্থাৎ আমাদের এখানেও ছাব্বিশ এখানেও ছাব্বিশ অথবা আমরা উত্তর হিসেবে বলতে পারি পার্থক্য ডেসিমেল এ ছাব্বিশ এবং বাইনারিতে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো তো অ্যাট এগলান্স দেখে নাও আমরা কীভাবে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করেছি সর্বপ্রথম একটা ছিল ডেসিমেল একটা ছিল বাইনারিতে আমরা সেই দুইটাকে ডেসিমেলে কনভার্ট করেছি তো ডেসিমেলে কনভার্ট করার পরে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা তারপরে বড় সংখ্যা যোগ বিয়োগ ছোট সংখ্যা এই করে আমরা তারপরে বড় সংখ্যার সমান সমান আট বিটের বাইনারি মান ছোট সংখ্যা অর্থাৎ মাইনাসের যেটা ছিল সেইটারও আট বিটের বাইনারি মান আমরা এখানে তৈরি করেছি যেভাবে মাইনাসের মান তৈরি করতে হয় সেভাবে তারপরে আমরা বাইনারি যোগ করেছি এবং এই সাইডে ডেসিমেল বিয়ে হয়েছে দুইটা যখন একই হয়েছে তখনই কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে তো আশা করি এই সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো রাজশাহী বোর্ড দু সালের সংখ্যা পদ্ধতি এর সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি ছিল পি সমান সমান ছত্রিশ অক্টালে এবং কিউ সমান সমান টু এফ হেক্জা আমাদের গ নম্বর প্রশ্ন পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ আমাদের এই পি এর মানকে ডেসিমেলে এবং কিউ এর মানকে ডেসিমেলে প্রকাশ করতে হবে আমাদের নম্বর প্রশ্ন পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায় গাণিতিক বিশ্লেষণ করো দেখো এটা মূলত বিয়োগ কিন্তু এই বিয়োগটা করতে হবে যোগের মাধ্যমে তা আমরা তো তার মানে তোমরা বুঝতে পারছো যে দুইয়ের পরিপূরক করতে হবে আমাদের গ নম্বর প্রশ্ন ছিল পিও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো তোমরা প্রত্যেকেই জানো দশমিক বা ডেসিমেলে রূপান্তর করতে হলে ভিত্তি দিয়ে গুণ করতে হয় এবং পাওয়ার দিতে হয় তাহলে আমরা বলতে পারি দেখো উত্তর পিও কিউয়ের মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হলো এখানে দুইটা ম্যাথ বা রূপান্তর তোমাকে করতে হবে পি এর মান রয়েছে ছত্রিশ অক্টালে সেটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে এবং টু এফ যেটা রয়েছে হেক্জা ডেসিমএলে তাকে কিন্তু তোমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে দেখো আমরা বলতে পারি এখানে ছয়ের পাওয়ার হচ্ছে জিরো তিনের পাওয়ার এক এখন আমরা গুণ করব ভিত্তি দিয়ে তাহলে সিক্স ইন্টু এইট পাওয়ার জিরো থ্রি ইন্টু এই পাওয়ার ওয়ান এখন আমরা ক্যালকুলেশন করব। কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এক তো একের সাথে ছয়ের গুণ করলে ছয় এককে ছয় দেখো আটের পাওয়ার এক মানে আট তিন আটটা কত চব্বিশ আমরা যদি যোগ করি কত হবে তিরিশ তাহলে আমাদের পি এর মানকে ডেসিমেলে কনভার্ট করা শেষ এখন আমরা কিউ এর মানকে ডেসিমেলে কনভার্ট করবো একই নিয়ম দেখো টু এফ এফ এ পাওয়ার হবে জিরো টুতে হবে ওয়ান এখন আমরা গুণ করব সিক্সটিন অর্থাৎ আমাদের হেক্সাডিসিমেলের বেস দিয়ে এখন এফ ইন্টু সিক্সটিন পাওয়ার জিরো তারপরে টু ইন্টু সিক্সটিন পাওয়ার ওয়ান এখন আমরা ক্যালকুলেশন করব দেখো সিক্সটিনের পাওয়ার জিরো তার মানে এক কোনো কিছুর পাওয়ার জিরো মানে এক তাহলে একের সাথে এফের যদি গুণ করা হয় তাহলে এফই হবে এফ মানে আমরা জানি পনেরো তারপরে দেখো সিক্সটিনের পাওয়ার ওয়ান তার মানে এখানে সিক্সটিন আর গুণ হবে দুইয়ের সাথে তাহলে ষোলো দুগুণও কত বত্রিশ আমরা এখানে বসাবো বত্রিশ আমরা যদি যোগ করি আমাদের যোগফল হবে সাতচল্লিশ আমাদের প্রশ্নে বলা হয়েছিল পি ও কিউয়ের মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো দেখো আমরা দশমিকে প্রকাশ করেছি পি এর মান হয়েছে তিরিশ এবং কিউয়ের মান হয়েছে সাতচল্লিশ তাহলে আমাদের উত্তর অধেক উত্তর তিরিশ ডেসিমেলে এবং সাতচল্লিশ ডেসিমেলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার দেখো আমাদের ঘ নম্বর প্রশ্নটি পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায় গাণিতিক বিশ্লেষণ করো দেখো যোগের মাধ্যমে বিয়োগের কাজ সম্পাদন করতে হবে তার মানে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক রিলেটেড ভিডিও আমি অনেক দিয়েছি এখানেও আমি আলোচনা করব যদি একটু লক্ষ্য করে ক্লাসটা করো তাহলে কিন্তু অবশ্যই একটা প্যাটার্ন দিয়ে তুমি দুয়ের পরিপূরক বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় কে বেশি কে কম পেয়েছে এই প্রশ্নগুলো অর্থাৎ ঘদাগের প্রশ্নগুলো তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে দেখো এখন আমাদের কাজ হবে আমরা বলতে পারি গ হতে পাই গ হতে পাই পি এর ডেসিমাল মান কত তিরিশ এবং কিউ এর ডেসিমাল মান কত সাতচল্লিশ এখন আমরা বলতে পারি এখন পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে নির্ণয় করা হলো প্রথমে আমরা দেখো পি এর মানটা বসাবো পি এর মান কত তিরিশ মাইনাস কিউ এর মান এর মান কত সাতচল্লিশ তাহলে আমরা সেইটা বসাবো এখানে খুবই লক্ষণীয় বিষয় দেখো আমাদের মান সেটা কিন্তু ছোট হওয়া সত্ত্বেও কিন্তু সে সামনে বসবে তোমরা তোমরা যেখানে ভুল করো সেটা হচ্ছে আগে বসাও বসাও পরে এইখানে তোমাদের ভুল হয় এইটা কিন্তু খুব কেয়ারফুলি লক্ষ্য রাখতে হবে এখানে যাতে ভুল না হয় পি মাইনাস কিউ প্রক্রিয়াটি যোগের মাধ্যমে তাহলে দেখো এই বিয়োগটা করতে হবে কিসের মাধ্যমে যোগের মাধ্যমে সেজন্য আমরা এখন চিহ্ন দিব মাঝে দেখো তিরিশ যোগ মাইনাস সাতচল্লিশ এখানে যোগের মাধ্যমে বিয়োগের কাজ হবে যোগের মাধ্যমে বিয়োগের কাজ সেজন্য আমরা কিন্তু এখানে যোগ চিহ্ন দিয়েছি এখনও কিন্তু আমাদের দেখো প্লাসে মাইনাসে মাইনাসই রয়েছে কিন্তু আমরা চিহ্ন দিয়েছি যোগ চিহ্ন এখন আমাদের কি করতে হবে দেখো তিরিশ সমান সমান আট বিটের বাইন মান আমরা এখান থেকে নির্ণয় করে নিব তারপরে মাইনাস সাতচল্লিশ সমান সমান আট বিটের বাইন রিমান আমরা এখান থেকে নির্ণয় করব তারপরে দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখন দেখো আমাদের লাগবে তিরিশের মান তাহলে আমরা মেমোরি বিট নেব এক দুই চার আট ষোলো যেহেতু তিরিশ সেজন্য আমরা ষোলো পর্যন্ত মেমোরি বিট নেবো এখন তিরিশ সমান সমান আমরা বলতে পারি দেখো তিরিশ সমান সমান ষোলো লাগবে আর আট লাগবে ষোলো আর আট চব্বিশ আর চার আঠাশ সাত দুই তিরিশ অর্থাৎ আমাদের ষোলো আট চার হচ্ছে এখন রয়েছে পাঁচটা আমরা আট বিটে এখানে বসাবো অর্থাৎ এই পাঁচটার আগে তিনটা শূন্য যুক্ত করে বসাবো দেখো ওই পাঁচটা নিয়ে এসে এবং সামনে তিনটা শূন্য এক করে আট বিটে এখানে বসিয়েছি তিরিশের বাইনারি মান এখন আমরা মাইনাস সাতচল্লিশ এর আট বিটের বাইনারি মান বের করব মাইনাস সাতচল্লিশের বাইনারি মান বের করতে হলে তোমাদের যে চারটা স্টেপ অবলম্বন করতে হবে সেগুলো হলো সর্বপ্রথম তোমাকে মাইনাস সাতচল্লিশ অর্থাৎ প্লাস সাতচল্লিশের ধনাত্মক বাইনারি মান বের করতে হবে তারপরে ওইটাকে আট বিট অথবা ষোলো বিটে নিতে হবে এটা এই এই কিন্তু এটাকে আট বিটে নিতে হবে তারপরে ওইটার একের পরিপূরক বা উলটিয়ে দিতে হবে তারপরে ওর সাথে এক যোগ করলেই কিন্তু আমাদের মাইনাসের মান রেডি হবে তো সেইটা আমরা এখানে বসবো বসিয়ে যদি আমরা যোগ করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে দেখো এখন আমরা মাইনাস সাতচল্লিশের এর বাইনারি মান বের করবো আট বিটে তো মাইনাস সাতচল্লিশ এর মান বের করতে গেলে আমাদের মেমোরি বিট নিতে হবে বত্রিশ পর্যন্ত এখন আমাদের লাগবে সাতচল্লিশ তো সাতচল্লিশ সমান সমান আমরা বলতে পারি দেখো বত্রিশ অন হবে আটে অন হবে চারে অন হবে দুই অন হবে একে ওয়ান হবে টোটাল কত হবে সাতচল্লিশ এখন দেখো বত্রিশ আর আটচল্লিশ সাত চার চুয়াল্লিশ সাত দুই ছেচল্লিশ আর এক সাতচল্লিশ তো এই সাতচল্লিশের বাইনে নিমানকে এখন আমরা আট বিটে রূপান্তর করবো দেখো আট বিটে হবে সামনে দুইটা শূন্য অ্যাড করতে হবে তাহলে শূন্য শূন্য এক শূন্য চারটে এক আমরা আট বিটে রূপান্তর করেছি এখন আমরা সেটাকে একের পরিপূরক করবো একের পরিপূরক মানে জিরো থাকলে এক এক থাকলে জিরো তাহলে দেখো এখানে জিরো থাকলে এক এক থাকলে জিরো আমরা এইভাবে পালটিয়ে বা উলটিয়ে নিয়ে এখন আমরা তার সাথে এক যোগ করবো এক যোগ করলে আমাদের যেটা হবে দেখো জিরো আর এক এক বাকি যেগুলো রয়েছে সবগুলো কিন্তু বসে যাবে অর্থাৎ আমাদের যে মাইনাস সাতচল্লিশ এই মাইনাস সাতচল্লিশের মান কিন্তু এটি এখন আমরা ওই মাইনাস সাতচল্লিশের বাইনারি মানকে এখানে বসাবো দেখো মাইনাস সাতচল্লিশ সমান সমান এটি এখন আমরা যোগ করব। যোগ করলেই কিন্তু আমাদের গাণিতিক কার্যটা সম্পাদন হয়ে যাবে এখন যোগের ক্ষেত্রে মনে রাখবে এক আর এক হবে হচ্ছে দুই তো দুইর বসবে শূন্য হাতে থাকবে এক এক আর এক আর এক অর্থাৎ তিন তিনের বসবে এক হাতে থাকবে এক এই এতটুকু অংশ মনে রাখতে পারলে এই যোগটা কিন্তু তোমার কাছে অনেক ইজি লাগবে তো দেখো এক আর শূন্য কত হয় এক আমরা সিম্পলি বসিয়ে দিব। তাহলে দেখো এক আর শূন্য কত এক বসে যাবে এক আর শূন্য কত এক বসে যাবে এক আর শূন্য কত এক বসে যাবে এক আর এক কত দুই দুই বসবে শূন্য হাতে এক হাতের একটা এখানে আসবে দেখো জিরো জিরো আর তাহলে আমাদের হাতের এক এখানে বসে গেল। দেখো এখানে জিরো আর এক কত এক বসে গেল এখানে জিরো আর এক এক বসে গেল আর এখানে দেখো কত হবে মাইনাস সতেরো আমরা জানি তিরিশ টাকা যদি আমার থাকে আর আমি যদি সাতচল্লিশ টাকা ঋণ থাকি তাহলে আমি ঋণ কত টাকা আছি দেখো আমি কিন্তু সতেরো টাকা এখনও ঋণ রয়েছি অর্থাৎ আমাদের মাইনাস সতেরো এর মান কিন্তু এটি এখানে যেটা রয়েছে এটাই কিন্তু মাইনাস সতেরো এখন মাইনাস সাতচল্লিশ বোঝার জন্য কিন্তু একটা টেকনিক রয়েছে দেখো এখানে আট নম্বর বিটকে বলে সাইন বিট এই সাইন বিট অন হলে এই যে মানটা থাকবে সেটা কিন্তু হবে ঋণাত্মক তাহলে এখানে যদি আমি মাইনাস দিই আর এইগুলো প্রথম এক পাওয়া পর্যন্ত কপি করে উল্টিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের সতেরো এর মানটা পেরিয়ে যাবে তো তোমরা কিন্তু এখানেই অ্যান্সার রাখলেই হয়ে যাবে তোমাদের আর কষ্ট করে ওখানে মাইনাস সতেরো দেখানোর দরকার নেই আমরা দেখো উত্তর হিসাবে বলতে পারি যে অথয়ে পি মাইনাস কিউ এর মান হবে মাইনাস সতেরো ডেসিমেল এবং বাইনারিতে এইটা হবে তো আশা করি সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো ময়মসিং বোর্ড দু হাজার চব্বিশ সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি রয়েছে পি সমান সমান ছেষট্টি ডেসিম এবং কিউ সমান সমান টু বি আমাদের গ নম্বর প্রশ্ন পি এর মান একশো দুই এন হলে এনের এর মান নির্ণয় করো অর্থাৎ এই একশো দুই যে কোন বেজে রয়েছে সেটাই আমাদের নির্ণয় করতে হবে ঘ নম্বর প্রশ্ন এর পরিপূরক এর সাহায্যে মাইনাস পি ডেসিমেল এ প্লাস মাইনাস কিউ ডেসিমেলে নির্ণয় করো আমরা অবশ্যই এগুলো খুব সহজেই অ্যানসার করতে পারবো দেখো পি এর মান একশো দুই এন হলে এন এর মান নির্ণয় করো আমরা এখন সমাধান শুরু করছি দেখো পি এর মান একশো দুই এন এর জন্য এন এর মান নির্ণয় করা হলো এখন তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো পি এর মান রয়েছে ছেষট্টি ডেসিমেলে এবং প্রশ্নে বলা হয়েছে পি এর মান একশো দুই কোন বেজে রয়েছে সেটা বলা নেই এখন তোমরা প্রত্যেকেই জানো যে যে কোনো বেজ থেকে তোমাকে যদি ডেসিমেলে কনভার্ট করতে হয় তাহলে ওই বেস দিয়ে এবং পাওয়ার দিয়ে গুণ করতে হয় তো এখন কিন্তু আমরা ঠিক ওই কাজটাই করব দেখে নাও আমরা তাহলে বলতে পারি বা একশো দুই কোন বেজে রয়েছে আমরা জানি না সমান সমান ছেষট্টি কারণ উদ্দীপকে এবং প্রশ্নে কিন্তু বলা হয়েছে পি এর মান কত একশো দুই কোন বেজে তা জানি না এবং আমাদের এখানে বলা হয়েছে যে ছেষট্টি ডেসিমেলে বা আমরা বলতে পারি দেখো আমরা কিন্তু এই সংখ্যাকে বেশ বা ভিত্তি দিয়ে গুণ করে আমরা ডেসিমেলে যাওয়ার চেষ্টা করব। বা আমাদের এখানে তো ডেসিমাল অলরেডি দেয়াই রয়েছে আমরা ক্যালকুলেশন করতে থাকি আশা করি সমাধান শেষ হয়ে গেলে তুমি খুব সহজেই বুঝতে পারবে এখন আমরা বেশ বা ভিত্তি দিয়ে গুণ করব দেখে নাও আমাদের এখানে টু ইন্টু এন দেখো এখানে কিন্তু কোনো ভিত্তি দেওয়া ছিল না সেজন্য আমরা এন দিয়েই করবো তো এন এর পাওয়ার কত হবে জিরো তারপরে জিরো ইন্টু এন পাওয়ার কত ওয়ান তারপরে ওয়ান ইন্টু এন পাওয়ার কত টু এখানে যে কীভাবে পাওয়ার দিতে হয় এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয় তোমরা প্রত্যেকেই জানো তো এখন আমরা ক্যালকুলেশন করব দেখো এন এর পাওয়ার শূন্য পৃথিবীতে যে সংখ্যায় দেওয়া হোক না কেন তার পাওয়ার যদি শূন্য হয় তাহলে ওইটা সমান সমান এক তো একের সাথে যদি এর গুণ করা হয় তাহলে দুই এককে দুই দেখো জিরোর সাথে যা কিছু গুণ করা হবে জিরো এন এর পাওয়ার হচ্ছে দুই তো এনের এর পাওয়ার যা তার সাথে যদি একের গুণ করা হয় তাহলে ওই এনের এর পাওয়ারটাই হবে তাহলে আমাদের এনের এর পাওয়ার টু এখন যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো এন এন এর পাওয়ার হচ্ছে টু আর হচ্ছে যোগ কী হবে টু আর এইটা সমান সমান নিয়েই কি হবে ছেষট্টি ডেসিমেলে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এটা আমরা কেন এমনভাবে লিখেছি বা আমরা বলতে পারি দেখো এন স্কোয়ার যোগ টু সমান সমান সেষট্টি এখন আমরা যদি এই টুকে এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যাই তাহলে কী হবে বলো তো আমাদের এই প্লাস টু হয়ে যাবে মাইনাস টু তাহলে আমাদের এন স্কোয়ার সমান সমান আমরা বলতে পারি চৌষট্টি কেন কারণ এই দুই এই সাইডে গিয়ে মাইনাস হয়ে গিয়েছে আসে ছেষট্টি থেকে তাহলে হবে কত তাহলে এখানে কত হবে অবশ্যই চৌষট্টি হবে দেখো এখানে এন স্কোয়ার ওই সাইডে গিয়ে হবে রুট তাহলে দেখো আমরা বলতে পারি রুট ওভার চৌষট্টি তো রুট ওভার চৌষট্টি এ স্কোয়ার ওই সাইডে গিয়ে হয়েছে রুট রুট ওভার চৌষট্টি মানে আমরা জানি এন সমান সমান আট চৌষট্টি যদি রুট করা হয় তাহলে হয়ে যায় আট অথবা আমরা বলতে পারি দেখো পি এর মান হলে মান কত এটাই কিন্তু আমাদের অর্থাৎ তোমাদের এন যদি এমন কোন সংখ্যা দিয়ে যদি বলা হয় যে হচ্ছে বেশ বা ভিত্তি কত তোমরা কি করবে আর যদি ডেসিমেল দেওয়া থাকে অবশ্যই কি করবে ওই এন দিয়েই কিন্তু গুণ অর্থাৎ এন দিয়েই ম্যাথটা করবে এন দিয়ে ম্যাথ করার পরে তোমরা যে যেটা দেওয়া থাকবে ডেসিমেল সেইটাকে এমনভাবে করবে আসলে বিষয়টা কিন্তু অনেক সহজ তোমরা এক দুইবার যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমাদের কাছে ইজি লাগবে আমাদের ঘ নম্বর প্রশ্ন দুইয়ের পরিপূরকের সাহায্যে মাইনাস পি ডেসিমেল এবং মাইনাস কিউ ডেসিমেলের নির্ণয় করো এখন বিষয় হচ্ছে দেখো পি এর মান ডেসিমেলে রয়েছে কিন্তু কিউয়ের মান কিন্তু ডেসিমেলে রয়েছে সেজন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে ওই ডেসিমেল মানকে ডেসিমেলে কনভার্ট করতে হবে তাহলে আমরা অ্যান্সার হিসেবে শুরু করছি দেখো এর পরিপূরক পদ্ধতিতে মাইনাস পি ডেসিমেল প্লাস মাইনাস কিউ ডেসিমেল নির্ণয় করা হলো এখন আমাদের যেটা করতে হবে দেখো পি এর মান ডেসিমেলে রয়েছে ছেষট্টি এবং কিউ এর মান হবে টু বি হেক্সা ডেসিমেলে কিন্তু ওইটাকে আমরা কনভার্ট করব কিসে অবশ্যই ডেসিমেলে আমাদের আগে কনভার্ট করে নিতে হবে এখন তাহলে মেয়াদটা কেমন হবে দেখো ডেসিমেলে কনভার্ট মানে তোমাকে পাওয়ার দিতে হবে এবং ভীতি দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো বির পাওয়ার জিরো দুইয়ের পাওয়ার ওয়ান এখন ভিত্তি ষোলো দিয়ে আমরা গুণ করবো বি ইন্টু সিক্সটিন পাওয়ার জিরো টু ইন্টু সিক্সটিন পাওয়ার ওয়ান এখন যদি ক্যালকুলেশন করি কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এক তো একের সাথে বিয় গুণ করলে আমরা জানি এগারো বা বি হবে আর দেখো ষোলোর পাওয়ার এক মানে ষোলো আর ষোলোর সাথে দুই গুণ করলে ষোলো দুগুণও বত্রিশ এখন এখানে কত হবে অবশ্যই এগারো আর বত্রিশ কত হবে তিতাল্লিশ ডেসিমেলে এখন কিন্তু আমাদের দুইটা পি এবং কিউ এর মান ডেসিমেলে রয়েছে দেখো আমাদের যেহেতু ম্যাথেই বলা ছিল যে দুইটা ডেসিমেলে যাবে তো আমাদের দুইটা ডেসিমেল কনভার্ট করা শেষ অথব আমরা বলতে পারি মাইনাস পি ডেসিমেল এবং প্লাস মাইনাস কিউ ডেসিমেল সমান সমান আমরা এমনভাবে এখন কিন্তু আমরা মান বসাতে পারি দেখো যে মাইনাস ছেষট্টি দেখো পি এর মান কিন্তু মাইনাস ছেষট্টি আমাদের যেটা করতে বলা হয়েছিল আমরা ঠিক সেইভাবে পাতাচ্ছি পি এর মানটা এখানে বসিয়েছি এবং কিউয়ের মান যে ডেসিমিনের তিতাল্লিশ সেটা কিন্তু আমরা বের করে এখানে বসিয়েছি এখন আমরা বলতে পারি মাইনাস ছেষট্টি সমান সমান আট বিটের বাইনারি মান এবং মাইনাস তিতাল্লিশ সমান সমান আট বিটের বাইনারি মান এখন এই মাইনাসের মান কিভাবে বের করতে হয় তোমরা ইতোমধ্যে অনেকবার শিখেছো পরিপূরক ব্যবহার করে মাইনাসের মান বের করতে হয় এখানে আমরা মান বের বের করব করব। এবং মানও কিন্তু আমাদের তারপরে যদি আমরা যোগ করি আমাদের অ্যান্সার হয়ে যাবে মাইনাসের মান বের করতে গেলে চারটা স্টেপ অবলম্বন করতে হয় ইতোমধ্যে অনেকবার তোমাদের বলেছি বেসিক ক্লাসে শিখিয়েছি তাও আমি আরেকবার বলছি দেখো মাইনাসের মান বের করতে গেলে তোমাকে প্রথমে সেই সংখ্যার ধনাত্মক বাইনারি মান বের করতে হবে তারপরে ওইটাকে আট বিট অথবা ষোলো বিটে নিতে হবে তারপরে একের পরিপূরক বা ওইটাকে জিরো থাকলে এক এক থাকলে জিরো তার সাথে এক যোগ করতে হবে যেইটা হবে সেটাই কিন্তু মাইনাসের মান তো এখন আমরা মাইনাস ছেষট্টি তৈরি করব তাহলে আমাদের মেমোরি বিট লাগবে মেমোরি বিট আমরা কত অবধি নেবো চৌষট্টি অবধি নেবো কারণ এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার আগের মেমোরি বিট পর্যন্ত আমাদের নিতে হবে এখন আমরা রেডি করবো ছেষট্টি অর্থাৎ ছেষট্টির ধনাত্মক মান দেখো ছেষট্টি সমান সমান আমাদের চৌষট্টি লাগবে আর দুই লাগবে তো চৌষট্টি আর দুই ছেষট্টি এখানে যেহেতু সাতটা রয়েছে আমাদের পরের স্টেপ তার সাথে একটা শূন্য অ্যাড করে আটবিট করা দেখো আমরা কিন্তু এই সামনে শূন্য অ্যাড করে আটবিট করেছি এখন আমরা একের পরিপূরক করব এক পরিপূরক মানে কি উল্টিয়ে দেয়া জিরো থাকলে এক এক থাকলে জিরো আমরা কিন্তু ঠিক সেটাই করেছি এখন তার সাথে আমাদের এক যোগ করতে হবে দেখো আমরা এক যোগ করলে যেটা হবে তোমরা মনে রাখবে বাইনারি যোগের ক্ষেত্রে এক আর এক হয় দুই তো দুই এর বসবে শূন্য হাতে থাকবে এক আর যদি যোগ করে তিন হয় তাহলে বসবে এক হাতে থাকবে এক দেখো এখানে এক আর এক কত দুই দুই এর বসবে শূন্য হাতে এক তাহলে আমাদের এখানে শূন্য এই হাতের একটা বসে গেল আর বাকি যেগুলো ছিল আমরা ঠিক একইভাবে সেইগুলো বসিয়ে দিয়েছি অর্থাৎ আমাদের মাইনাস ছেষট্টির মান কিন্তু এখন রেডি এইটাকে আমরা এখানে বসাবো দেখো মাইনাস ছেষট্টি সমান সমান এইটা এখন আমাদের রেডি করতে হবে মাইনাস তিতাল্লিশ তো মাইনাস তেতাল্লিশ রেডি করার জন্য আবারও ঠিক একই স্টেপ এখন আমরা মেমোরি বিট নিচ্ছি দেখো মাইনাস তিতাল্লিশ রেডি করার জন্য আমাদের মেমোরি বিট লাগবে বত্রিশ পর্যন্ত আমাদের লাগবে তিতাল্লিশ তাহলে ধনাত্মক তিতাল্লিশ বের করতে গেলে আমাদের বত্রিশ লাগবে আর আট লাগবে বত্রিশ আর আট কত চল্লিশ আর লাগবে তিন তাহলে দুই আর এক তাহলে আমাদের এটাই কিন্তু এর বাইনারি মান এখন আমরা ওইটাকে আট বিটে বসাবো অর্থাৎ সামনে দুইটা শূন্য যুক্ত করে আট বিট করে নিয়েছি এখন একের পরিপূরক করব একের পরিপূরক মানে জিরো থাকলে এক এক থাকলে জিরো তার সাথে আমরা এক যোগ করবো যোগ করে যেটা হবে সেটাই কিন্তু মাইনাস এর বাইনারি মান তাহলে যোগ করলে দেখো জিরো আর এক কত এক আর বাকি যেগুলো ছিল সবগুলো কিন্তু বসে যাবে অর্থাৎ মাইনাস তেতাল্লিশ সমান সমান এটি এখন ওইটাকে আমরা এখানে বসাবো দেখো মাইনাস তেতাল্লিশ সমান সমান এটি বসেছি এখন আমাদের কি করতে যোগ করতে হবে কিন্তু আমরা কিন্তু দুইটা মাইনাসের মান বের করে নিয়েছি এখন আমরা বাইনারি যোগ করব বাইনারি যোগের ক্ষেত্রে আবারও বলছি মনে রাখবে যদি দুই হয় বসবে বসবে শূন্য হাতে হাতে থাকবে থাকবে এক 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 যদি তিন হয় দেখো এখানে এক আর শূন্য কত হয় এক এক আর শূন্য কত হয় এক এক আর এক কত হয় দুই দুই বসবে শূন্য হাতে থাকবে এক তো হাতে এক এখানে আসলো তাহলে এক আর এক কত দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে দুই আর এক কত তিন তিনের বসবে এক হাতে থাকবে এক হাতের একটা এখানে আসলো তাহলে এখানে এসে কত হবে এক আর এক কত দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে মোট কত তিন তিনি বসবে এক হাতে এক এই হাতের একটা কিন্তু ক্যারিবিট কারণ আমরা বিটে কাজ করছিলাম এটা নয় নম্বর বিট হয়ে গেছে অর্থাৎ সেটা কিন্তু ক্যারিবিট তো দেখো এই মাইনাসটা দেখো এখানে তোমার কাছে একজন ছেষট্টি টাকা পাবে আর একজন তোমার কাছে তিতাল্লিশ টাকা পাবে তাহলে তুমি মোট ঋণ রয়েছে কত টাকা একশো নয় টাকা এটা কিন্তু সিম্পল হিসাব দেখো এখানে মাইনাস একশো নয় সমান সমান আমাদের বিটের পাইনের মান কিন্তু এটি আমি জানি যে অনেকের বিশ্বাসী হচ্ছে না যে এইটাই কিন্তু মাইনাস একশো নয় সেটা বিশ্বাস করানোর জন্য একটা পদ্ধতি রয়েছে আমি সেটা শিখিয়ে দিচ্ছি আসলে পরীক্ষায় যদি তুমি এখানেই অ্যান্সার রেখে দাও তাও কিন্তু হবে কিন্তু শিখে রাখো যদি কোনো সময় কাজে লাগে এখন এইটা যে মাইনাস একশো নয়ের মান যে এইটা সেটা আমরা নির্ণয় করছি দেখো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই আট বিট রেজিস্টারের আট নম্বর বিটকে বলা হয় চিহ্ন বিট বা সাইন বিট তো এই আট নম্বর বিট যদি ওয়ান হয় তাহলে টোটাল মানটা কি হবে ঋণাত্মক এবং এই আরবিটের মানটা যদি শূন্য হয় তাহলে টোটাল মানটা হবে ধনাত্মক তাহলে এই যে ওয়ান এই অন সমান সমান আমরা বলতে পারি দেখো এই অন সমান সমান আমরা মাইনাস বলতে পারি যেহেতু এই ওয়ানে ঋণাত্মক মান প্রকাশ করে সেজন্য আমরা এই অন সমান সমান মাইনাস বলতে পারি তো আমরা মাইনাস চিহ্ন দিয়েছি এখন তোমার কি করতে হবে যে এইটা বিশ্বাস করার জন্য তোমাকে প্রথম এক পাওয়া পর্যন্ত কপি করতে হবে প্রথম এক যেখানেই পাবো যদি এখানে প্রথম এক থাকতো সেই পর্যন্ত আমরা কপি করতাম যেহেতু প্রথমে এক পেয়ে গেছি সেই পর্যন্ত আমরা কপি করবো এখন আমরা যে কয়টা ডিজিট রয়েছে এখানে দেখো এখানে কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখন রয়েছে ছয়টা আমরা প্রথম এক সমান সমান মাইনাস লিখেছি এবং প্রথম এক পর্যন্ত কপি করা আমাদের দরকার ছিল প্রথম এক প্রথমেই পেয়ে গেছি সেজন্য কপি করেছি এখন আমরা এইগুলো উলটিয়ে দিলেই কিন্তু আমাদের একশো নয় যে মাইনাসে সেটাই প্রমাণ হয়ে যাবে অর্থাৎ দেখো এক থাকলে জিরো জিরো থাকলে এক জিরো থাকলে এক এক থাকলে জিরো জিরো থাকলে এক জিরো থাকলে এক অর্থাৎ এটাই কিন্তু আমাদের এই যে মাইনাস আর এই যে মানটা হবে এটাই কিন্তু আমাদের একশো নয় এখন এখানে আমরা মেমোরি বিট ফেলাবো মেমোরি বিট ফেলিয়ে যোগ করে দেখবো যে একশো নয় হয় নাকি দেখো এখানে চৌষট্টি আর বত্রিশ অন রয়েছে তো চৌষট্টি আর বত্রিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই সাথে যদি আট এখানে আটের যোগ করা হয় ছিয়ানব্বই আর আট কত ছিয়ানব্বই আর আট একশো চার একশো চার আর এখানে চার তাহলে একশো চার আর চার একশো আট আর এখানে দেখো ওয়ান অর্থাৎ আমাদের এক নিতে হবে তাহলে একশো নয় দেখো এটাই কিন্তু আমাদের একশো নয় আর এই মাইনাস সামনে আমরা কিন্তু প্রমাণ করেছি যে মাইনাস একশো নয় সমান সমান এটাই কিন্তু আমাদের উত্তর হবে তোমরা এখানে যদি এই লাইনেই যদি উত্তর রেখে দিতে তাহলে সমস্যা হতো না এখন আমরা বলতে পারি দেখো অথেব মাইনাস পি টেন যোগ মাইনাস কিউ টেন এর মান হলো মাইনাস একশো নয় ডেসিমেলে বা আমরা কিন্তু এই মানটা বসিয়েছি দেখো যে ওয়ান দুটো জিরো ওয়ান দুটো জিরো ওয়ান দুটো জিরো ডাবল ওয়ান এটাই কিন্তু আমাদের অ্যান্সার কেউ যদি এতটুকু অংশ বাদ দিতে চাও তাও দিতে পারো কোনো সমস্যা নেই তো এটা কিন্তু একটু ব্যতিক্রম নিয়ম ছিল যে দুইটা মানে কিন্তু কিসে ছিল মাইনাসে ছিল তো মাইনাসের মান রেডি করা তো অনেক সহজ চারটা স্টেপ অবলম্বন করে তুমি মাইনাসের মান বের করবে মাইনাসের মান বের করে জাস্ট ওখানে লিখে যোগ করলেই কিন্তু তোমার উত্তরটা হয়ে যাবে এবং সেই উত্তরটাই যদি তুমি অ্যান্সার হিসেবে রাখো কোনো সমস্যা হবে না আমি এটা আলোচনা করেছি যে মানটা কিভাবে মাইনাসের তোমরা পরবর্তীতে সাহায্যে নির্ণয় করবে তো আশা করি এই পর্বটি তোমাদের ভালো লেগেছে আজকের মতো আল্লাহ ঢাকা বোর্ড দু সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি রয়েছে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে এসে যথাক্রমে দেখো একটা রয়েছে ডেসিমেলে একটা রয়েছে অক্টালে একটা রয়েছে নম্বর পেয়েছে গ নম্বর প্রশ্ন উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্য নম্বর ডেসিমেলে রূপান্তর করো অর্থাৎ ইংরেজি পেয়েছিল অক্টালে একটা নম্বর তো সেই নম্বরকে ডেসিমেলে রূপান্তর করতে বলা হয়েছে ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকে ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো তিনটি বিষয়ে সে মোট কত পেয়েছে সেইটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে তো আমরা সমাধানে চলে যাচ্ছি দেখো আমাদের গ নম্বর প্রশ্নটি উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেল রূপান্তর করো সেখন আমরা উত্তর হিসেবে বলতে পারি ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেল রূপান্তর করে পাই দেখো এখন আমাদের রূপান্তর করতে হবে অকটাল থেকে হেকজাডিসিমেল তোমরা প্রত্যেকেই জানো অক্টাল থেকে সরাসরি হেক্সাডিসিমেলে যাওয়া যায় না আমাদের সর্বপ্রথম বাইনারিতে রূপান্তর করে নিতে হয় তো অকটাল থেকে আমাদের বাইনারিতে সর্বপ্রথম রূপান্তর করতে হবে তো অকটাল থেকে বাইনারি কয় বিট তিন বিট তোমরা প্রত্যেকেই জানো তাহলে দেখো অক্টাল থেকে বাইনারি আমরা তিন বিটে করব সেই তিন বিট কি হবে ফোর টু ওয়ান এখন আমাদের তিনের বাইনারি মানটা লাগবে তিন তাহলে আমাদের দুই লাগবে আর এক লাগবে আমরা বলতে পারি দেখো তিন সমান সমান কত হবে জিরো এক এক অর্থাৎ জিরো ওয়ান ওয়ান আমরা বলতে পারি তিন সমান সমান জিরো ওয়ান ওয়ান এখন আমাদের এর মানটা লাগবে তো দুই সমান সমান দেখো জিরো ওয়ান জিরো অর্থাৎ শুধুমাত্র দুইকে লাগবে জিরো ওয়ান জিরো এখন আমাদের এক লাগবে তাহলে দেখো এক সময় সমান জিরো জিরো ওয়ান তো জিরো জিরো ওয়ান এটাই কিন্তু আমাদের বাইনারি হয়ে গেল অর্থাৎ অক্টাল থেকে বাইনারি কনভার্ট করা শেষ এখন আমরা ওই বাইনারি সংখ্যাকে বিট সাজিয়ে হেক্সাডেসিবেল রূপান্তর করব। এখন আমরা চারটা করে সাজাচ্ছি দেখো আমরা এক দুই তিন চার এখানে চারটা করে সাজানো হয়েছে আমরা আবারও চারটা সাজাবো দেখো ওয়ান জিরো ওয়ান জিরো এখন যদি আমরা মান বসাই দেখো এইট ফোর টু ওয়ান এইটা এবার এখানে বসাবো দেখো এখানে যদি বসাই জিরো জিরো ওয়ান ওয়ান দেখো এখানে রয়েছে জিরো জিরো ওয়ান ওয়ান অর্থাৎ এইটা সমান সমান তিন কারণ দুই আর এক ওয়ান রয়েছে তাহলে আমরা বসাবো তিন তারপরে দেখো এইটা আমরা এখন ওইখানে বসাবো যে পাঁচ সমান সমান দেখো জিরো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এই যে জিরো ওয়ান জিরো ওয়ান এইটা আমরা ওই জায়গাটায় যদি বসাই আমরা পাবো হচ্ছে পাঁচ যেটা কি হবে হেক্সাডেসিমেলে হবে অর্থাৎ যেটা একশো তেইশ অক্টালে ছিল সেইটা হেক্সাডেসিমেলে হবে তাহলে উত্তর হিসেবে আমরা বলতে পারি দেখো ওয়ান টু থ্রি অক্টালে এখন হেক্সাডেসিমেলে সেটা ফাইভ থ্রি আমাদের নম্বর প্রশ্নটি দেখো উদ্দীপকে ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো তো মোট বের করতে হবে প্রথম কথা তোমাকে ওই তিনটা বিষয়ের মোট নাম্বারটা বের করতে হবে মোট যেইটা হবে সেটাকে বাইনারিতে কনভার্ট করলেই আমাদের উত্তর হয়ে যাবে এখন একটা ডেসিমেলে রয়েছে আমরা বাকি যে দুইটো বাংলা আর ইংরেজি এই দুইটাকেও ডেসিমেলে কনভার্ট করব যখন তিনিটা ডেসিমেলে হবে তখন ওইটা ডেসিমেল যোগ করব যোগ করে যেই যোগফলটা হবে সেইটাকে বাইনারিতে কনভার্ট করব তাহলে আমরা এখন যে নাম্বার রয়েছে কিসের কিসের দেখো বাংলা আর ইংরেজির নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করছি ইমন বাংলায় পেয়েছে ডেসিমেলে কনভার্ট করব ইমন ইংরেজিতে পেয়েছে ডেসিমেলে কনভার্ট করব। তাহলে হেক্জা ডেসিমেল থেকে ডেসিমেল এবং অক্টাল থেকে ডেসিমেল এই দুইটা রূপান্তর আমাদের করতে হবে। এখন তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলে কনভার্ট করা মানে গুণ করা যে সংখ্যা থেকে তুমি ডেসিমেলে কনভার্ট করছো ওই সংখ্যার ভিত্তি দিয়ে গুণ করতে হবে এবং পাওয়ার দিতে হবে তাহলে আমরা এখানে বলতে পারি দেখো সি পাওয়ার হচ্ছে জিরো ফাইভের পাওয়ার হচ্ছে ওয়ান এখন এখানে সি ইন্টু সিক্সটিন পাওয়ার জিরো কারণ আমরা হেক্সাডিসিমেল থেকে ডিসিমেল যাচ্ছি সেজন্য হেক্সাডিসিমেলের ভিত্তি দিয়ে গুণ করতে হবে ফাইভ ইন্টু সিক্সটিন পাওয়ার ওয়ান এখন যদি ক্যালকুলেশন করি কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এক তো একের সাথে যদি সির গুণ করা হয় তাহলে সিই হবে অর্থাৎ বারোই হবে দেখো ষোলোর পাওয়ার এক মানে ষোলো ষোলো গুণ পাঁচ ষোলো গুণ পাঁচ সমান সমান আশি আমরা যদি যোগ করি টোটাল হবে বিরানব্বই ডেসিমেলে অর্থাৎ ইমনের বাংলায় যে যত পেয়েছিল সেটা ডেসিমেলে কনভার্ট করা শেষ এখন আমরা কনভার্ট করব অক্টাল থেকে ডেসিমেল দেখো এখানে প্রত্যেকটারই আমরা পাওয়ার দিয়ে নেব জিরো এক দুই পাওয়ার দেওয়া শেষ এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচনী বিষয় সেজন্য এখানে আর দেরি করছি না আমি খুব দ্রুতই করছি দেখো এখন কি হবে থ্রি ইন্টু এইট পাওয়ার জিরো আমাদের অক্টালের ভিত্তি দিয়ে কিন্তু গুণ করতে হবে তারপরে টু ইন্টু এইট পাওয়ার ওয়ান তারপরে ওয়ান ইন্টু এইট পাওয়ার টু এখন ক্যালকুলেশন করতে হবে দেখো আটের পাওয়ার জিরো কোনো কিছুর পাওয়ার জিরো মানে এক তো একের সাথে যদি তিনের গুণ করা হয় তাহলে তিন এককে তিন তারপরে দেখো আটের পাওয়ার এক মানে আট আট গুণ দুই তাহলে আট দু গুণও ষোলো আটের পাওয়ার দুই তার মানে আট দুইবার গুণ করতে হবে তাহলে আট বার গুণ করলে আট আটা চৌষট্টি চৌষট্টি গুণ এক তাহলে চৌষট্টি গুণ এক চৌষট্টি আমরা যদি টোটাল যোগ করি তাহলে আমাদের যোগপাল হবে হবে তিরাআশি এখন এই তিরাশি আর এই বিরানব্বই আর এখানে ডেসিমেলে রয়েছে আইসিটি নাম্বারটা সাতাত্তর এই তিনটা যোগ করতে হবে তাহলে আমরা বলতে পারি দেখো আইসিটিতে পেয়েছে সাতাত্তর ডেসিমেল এখন তিনিটা কিন্তু ডেসিমেলে রয়েছে আমরা এখন ডেসিমেল যোগ করব মোট প্রাপ্ত নম্বর বিরানব্বই বিরানব্বই হচ্ছে বাংলায় ইংরেজিতে হচ্ছে তিরাশি আর আইসিটিতে সাতাত্তর মোট কত হয়েছে দুশো বান্ন এখন এই দুশো বান্নকে আমাদের রূপান্তর করতে হবে বাইনারিতে কারণ প্রশ্নে বলা হয়েছিল মোট যেটা হবে সেইটাকে বাইনারিতে রূপান্তর করতে তো আমাদের মোট হয়েছে দুশো বান্ন সেইটাকে আমরা এখন বাইনারিতে কনভার্ট করব। তাহলে দেখো বাইনারিতে কনভার্ট করতে হলে তোমাকে কিন্তু ডেসিমেল থেকে বাইনারি বা ডেসিমেল থেকে অক্টাল বা ডেসিমেল থেকে হেকজা তোমাকে কিন্তু ভীতি দিয়ে ভাগ করতে হবে তো আমরা এখন ভাগ করব দুই ভাগ দুশো তাহলে যাবে একশো ছাব্বিশবার অবশিষ্ট শূন্য দেখো দুই ভাগ একশো ছাব্বিশ কতবার যাবে তেষট্টি বার যাবে অবশিষ্ট থাকবে শূন্য তারপরে দুই ভাগ তেষট্টি একত্রিশ বাদ যাবে অবশিষ্ট থাকবে এক তারপরে দুই একত্রিশের মধ্যে যাবে পনেরো বার অবশিষ্ট থাকবে এক তারপরে দুই পনেরোর মধ্যে যাবে সাতবার অবশিষ্ট থাকবে এক দুই সাতের মধ্যে যাবে তিনবার অবশিষ্ট থাকবে এক দুই তিনের মধ্যে যাবে একবার অবশিষ্ট থাকবে এক দুই একের মধ্যে যাবে না সেজন্য শূন্য আর একটা এখানে আসবে তাহলে আমাদের কিন্তু বাইনারি কনভার্ট করা শেষ এখন যদি আমরা এম আর এল বি দিয়ে সাজাই আমরা অ্যান্সারটা পাবো দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ওয়ান প্রথমে ছয়টা ওয়ান হবে ছয়টা ওয়ান হবে তারপরে দুইটা জিরো দেখো ছয়টা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ওয়ান আর দুইটা জিরো অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে আমরা লিস্ট সিগনি সিগনিফিক্যান্ট বিটে সাজিয়েছি আমাদের উত্তর হয়ে গেছে তো আমরা এই ম্যাথটা কিভাবে বা এই নম্বর প্রশ্নটা কিভাবে সমাধান করেছি খুব ভালোভাবে শুনে নাও যেহেতু আমাদের মোট বের করতে বলা হয়েছিল তো মোট বের করতে গেলে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা যে সংখ্যা পদ্ধতিতে ছিল সেগুলোকে ডেসিমেলে কনভার্ট করেছি ডেসিমেলে কনভার্ট করার পরে আমরা যোগ করেছি যোগফল যেটা হয়েছে সেটাকেই কিন্তু আমরা বাইনারিতে রূপান্তর করে দিয়েছি তাহলে আশা করি খুব সহজেই এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছ দিনাজপুর দু হাজার সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি রয়েছে শিক্ষক ডেসিমেলে একটা সংখ্যা রয়েছে দেখো সাতশো পঞ্চান্ন সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন তিনি আরও বললেন জিরো ও এক সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিভাইস নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় আমাদের গ নম্বর প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করো এবং ওয়ান জিরো ওয়ান 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 এর সাথে যোগ করো উদ্দীপকের বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করো আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি দেখো আমাদের গ নম্বর প্রশ্নটি যদি অ্যানালাইসিস করি তাহলে গ নম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করো কম্পিউটারের বোধগম্য ভাষা মানে বাইনারি কম্পিউটার বা পৃথিবীর যে কোনো ডিভাইস সে কিন্তু জিরো আর একের ওপর নির্ভর করে প্রতিষ্ঠিত তাহলে কম্পিউটার যেটা বোঝে সেটা কি বাইনারি তাহলে মূল কথা হচ্ছে আমাকে এই যে শিক্ষক লিখেছিল সাতশো পঞ্চান্ন ডিসিমেলে সেটাকে আমাকে কি করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে এবং তারপরে বলা আছে যে এই যে বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে ওয়ান জিরো এইটাকে যে উত্তরটা বেরবে সেটার সাথে যোগ করতে হবে এখন আমরা সাতশো পঞ্চান্নকে বাইনারিতে রূপান্তর করব অর্থাৎ কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করব। দেখো কোনো সংখ্যা থেকে যদি তোমাকে ডেসিমেল থেকে যদি বাইনারিতে কনভার্ট করতে হয় তাহলে তোমাকে ভাগ করতে হবে মনে রাখবে ডেসিমেলের দশ কখনো কাজে লাগে না তাহলে এই যে আমাদের সংখ্যা এই যে ভিত্তি যেহেতু আলাদা রয়েছে সেজন্য আমাদের ভাগ করতে হবে অর্থাৎ আমরা দুই দিয়ে সাতশো পঞ্চান্নকে ভাগ করব। এখন আমরা ভিত্তি দিয়ে সংখ্যাকে ভাগ করব দেখো দুই ভাগ সাতশো পঞ্চান্ন এখন যদি আমরা ভাগ করি আমাদের ভাগফল হবে দেখো তিনশো সাতাত্তর অবশিষ্ট থাকবে এক দুই তিনশো সাতাত্তরের মধ্যে যাবে একশো অষ্টাআশি বার আর অবশিষ্ট থাকবে এক তারপরে দেখো দুই একশো অষ্টআশির মধ্যে যাবে চুরানব্বই বার এবং অবশিষ্ট থাকবে শূন্য দুই চুরানব্বইয়ের মধ্যে যাবে সাতচল্লিশ বার অবশিষ্ট শূন্য দুই সাতচল্লিশের মধ্যে যাবে তেইশ বার অবশিষ্ট থাকবে এক দুই তেইশের মধ্যে যাবে এগারো বার অবশিষ্ট থাকবে এক দুই এগারোর মধ্যে যাবে পাঁচবার অবশিষ্ট থাকবে এক দুই দুইয়ের মধ্যে যাবে একবার অবশিষ্ট থাকবে এক এখানে দেখো দুই একের মধ্যে যায় না সেজন্য এখানে শূন্য আর এ একটা এখানে আসবে অর্থাৎ দেখো আমাদের টার্গেট ছিল এইখানে ভাজ্যে শূন্য করা তো আমাদের ভাজ্যে যখন শূন্য হয়েছে তখনই আমাদের এই যে রূপান্তরটি তখনই কিন্তু বা এই ম্যাটটি তখনই শেষ হবে এখন যদি আমরা সাজাই এম এস বি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এল এস বি এরম ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে হবে ওয়ান জিরো চারটে ওয়ান দুটো জিরো দুটো ওয়ান দেখো সাতশো পঞ্চান্ন যেটা ছিল ডেসিমেলে তার বাইনারির কনভার্ট আমাদের হয়েছে ওয়ান জিরো চারটে ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান এখন দেখো আমাদের বলা হয়েছিল কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো তাহলে আমাদের বাইনারিতে কনভার্ট করা শেষ তারপরে বলা হয়েছে ওয়ান জিরো ত্রিপল ওয়ান এর সাথে যোগ করো তাহলে এখন আমরা বলতে পারি এই সংখ্যা এর সাথে এই সংখ্যা যোগ করলে দেখো আমরা যেটা ছিল সাতশো পঞ্চান্ন এর সেটা কিন্তু এখানে বসিয়েছি এবং তার নিচে আমরা এটা বসাবো বসিয়ে আমরা এখন যোগ করব তো যোগটা কিন্তু সিম্পল একটা যোগ মনে রাখবে বাইনারি যোগের ক্ষেত্রে যদি যোগ ফল দুই হয় তাহলে তোমাকে বসাতে হবে শূন্য হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক এতটুকু অংশ মনে রাখলে তুমি কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবে দেখো এক আর এক কত দুই দুইয় বসবে শূন্য হাতে থাকবে এক তাহলে আমরা বসাবো শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে এক আর হাতের এক দুই আর এক তিন তিনের বসবে কত তিনের বসবে এক হাতে থাকবে এক তো হাতের এক এখানে আসলো তাহলে এ এক আর হাতের এক দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক দেখো শূন্য আর শূন্য হাতের একটা বসে যাবে তারপরে দেখো এক আর এক কত দুই দুই বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে এক আর এক কত দুই দুই বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে এক আর এক দুই দুই শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে এক আর এক দুই দুই শূন্য হাতে এক হাতের একটা এখানে বসে যাবে অর্থাৎ শূন্য থেকে আর এক যদি যোগ করা হয় তাহলে এক বসে যায় আমাদের এ ওয়ানটা নেমে যাবে অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে দুইটা ওয়ান চারটা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো দেখো আমরা বলতে পারি অতএব এত যেটা হয়েছে আমাদের সেটাই কিন্তু আমাদের যোগ বা আমাদের অ্যান্সার আমাদের প্রশ্নে বলা হয়েছিল কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো অর্থাৎ আমরা প্রথমে সাতশো পঞ্চান্নকে বাইনারিতে রূপান্তর করেছি তার ফলে যেটা হয়েছে সেইটাকে কিন্তু এখানে যে সংখ্যাটা দেওয়া ছিল বাইনারি সেটার সাথে যোগ করেছি যোগফল যেটা হয়েছে ওইটাই আমাদের অ্যান্সার আমাদের নম্বর প্রশ্নটি লক্ষ্য করো উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করো দেখো আমাদের উত্তরটা এটা কিন্তু থিওরিটিক্যাল একটা পার্ট ছিল কোনো ম্যাথ আসেনি তো দেখো আমরা খুব সহজে অ্যান্সারটা বলতে পারি উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি তাহলে এখানে যে সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি নিচে এ পদ্ধতিটি কম্পিউটার ডিভাইসে ব্যবহারের কারণ বর্ণনা করা হলো। বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত সার্কিট সমূহ মূলত সুইচ অন বা অফ অবস্থাকে সংখ্যা দ্বারা উপস্থাপন করে তাদের অভ্যন্তরীণ কার্যবলী সম্পাদন করে থাকে অর্থাৎ যে কোনো ডিভাইসে দুইটা জিনিস থাকে হয় অন থাকবে না হয় অফ থাকবে সেই কথাটাই এখানে বলা তো ওয়ান মানে কি ওয়ান মানে অন আর জিরো মানে অফ তাহলে সেটা বাইনারিকে নির্দেশ করে পরের লাইনটা দেখো বাইনারি পদ্ধতির দুটি প্রতীক ওয়ান ও জিরো বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতি কিংবা হাই বা লো ভোল্টেজ এই দুই পৃথক অবস্থাকে কার্যকরভাবে প্রকাশ করতে সক্ষম ফলে আধুনিক কম্পিউটারের যাবতীয় অভ্যন্তরীণ কর্মকাণ্ডের জন্য এবং কম্পিউটার ডিজাইনের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তোমরা এগুলো লিখে এক থেকে দুইবার রিডিং করলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবে সিলেট বোর্ড দু সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি রয়েছে রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে ডেসিমেলে একটা সংখ্যা দেয়া রয়েছে বাইনারিতে একটা সংখ্যা দেয়া রয়েছে এবং ডেসিমেলে একটা সংখ্যা দেয়া রয়েছে আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টাল পদ্ধতিতে নির্ণয় করো আমাদের ঘনম্বর প্রশ্ন উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশ্লেষণপূর্বক মতামত দাও এখন আমরা সমাধানে চলে যাচ্ছি দেখো আমাদের গ নম্বর প্রশ্নটি হচ্ছে রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর তাহলে বাংলা আর ইংরেজিতে যে নম্বরটা পেয়েছে সেইটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব ডেসিমেলে কনভার্ট করে আমরা যোগ করব। যোগ করার ফলে যে যোগফলটা হবে ওইটাকে আমাদের নিয়ে যেতে হবে অক্টালে এখন আমরা বাংলা এবং ইংরেজি এর নম্বরকে ডেসিমেলে রূপান্তর করব। তো দেখো এখানে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল এবং এখানে বাইনারি থেকে ডেসিমেল আমাদের দুইটা রূপান্তর করতে হবে তো ডেসিমেলে কনভার্ট করতে গেলে তোমাদের মনে রাখতে হবে যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করছি সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে গুণ করতে হবে এবং পাওয়ার দিতে হবে তো দেখো আমরা হেক্জা ডেসিমেল থেকে ডেসিমেলে যাব সেজন্য আমরা আগে পাওয়ার দিয়ে নেবো দেখো ইর পাওয়ার জিরো এবং চারের পাওয়ার এক তো এখন আমরা গুণ দিব ইন্টু সিক্সটিন পাওয়ার হচ্ছে জিরো দেখো এখানে বে যেহেতু সিক্সটিন সে জন্য এখানে সিক্সটিন তারপরে দেখো ফোর ইন্টু সিক্সটিন পাওয়ার ওয়ান এখন আমরা ক্যালকুলেট করব দেখো কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এক তো একের সাথে যদি ইর গুণ করা হয় অর্থাৎ ই হবে ই মানে কত চোদ্দো অর্থাৎ আমরা এখানে চোদ্দো বসাবো তারপরে দেখো ফোর ইন্টু সিক্সটিন পাওয়ার হচ্ছে ওয়ান তো সিক্সটিনের পাওয়ার ওয়ান মানে সিক্সটিন আর ফোরের সাথে যদি গুণ করা হয় হয়ে যাবে চৌষট্টি আমরা যদি যোগ করি আমাদের যোগফল হবে আটাত্তর এখন আমরা বলতে পারি দেখো যেটা হেক্স ডেসিমেল ফোরই ছিল সেটা ডেসিমেলে হবে সেভেন এইট বাইনারি থেকে ডেসিমেল তো বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করতে গেলে তোমাকে বাইনারি ভিত্তি দিয়ে গুণ করতে হবে এবং পাওয়ার দিতে হবে তো দেখো আমরা এমনভাবে করতে পারি যে প্রত্যেকটার আগে আমরা পাওয়ার দিয়ে নেব দেখো একের পাওয়ার শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা এজন্য আমরা কিন্তু ছয়টা পাওয়ার দিয়েছি এখন আমরা গুণ করব। তাহলে আমাদের যেগুলো এক রয়েছে আমরা শুধুমাত্র সেইগুলো নিয়েই গুণ করব কারণ শূন্য সাথে যা কিছু গুণ করা হয় হয়ে যায় শূন্য এখন দেখো ওয়ান ইন্টু টু পাওয়ার হচ্ছে জিরো ওয়ান ইন্টু টু পাওয়ার হচ্ছে থ্রি দেখো এই ওয়ানের মাথায় থ্রি অর্থাৎ ওয়ানের পাওয়ার থ্রি এখানেও কিন্তু পাওয়ার থ্রি হবে তারপরে ওয়ান ইন্টু টু পাওয়ার হচ্ছে ফোর তারপরে ওয়ান ইন্টু টু পাওয়ার হচ্ছে সিক্স এখন আমরা ক্যালকুলেশন করব। কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এক তো একের সাথে একের গুণ করলে এক এক দুইয়ের পাওয়া তিন তো দুইয়ের পাওয়া তিন যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে আট তো আটের সাথে একের গুণ করলে আট এককে আট দুইয়ের পাওয়া চার তো দুইয়ের পাওয়া চারের যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে ষোলো ষোলোর সাথে একের গুণ করলে ষোলো কে ষোলো দুইয়ের পাওয়া ছয় তো দুইয়ের পাওয়া ছয় মানে চৌষট্টি চৌষট্টির সাথে একের গুণ করলে চৌষট্টি এককে চৌষট্টি আমরা যদি ওভারঅল সবগুলো যোগ করি আমাদের হবে উননব্বই দেখো এখন আমরা বলতে পারি যে বাইনারিতে যেটা ছিল সেটা সমান সমান আমাদের ডেসিমেল হয়েছে উননব্বই প্রশ্ন ছিল মোট বের করতে সেজন্য আমরা কি করব। এই যে দুইটা ডিসিমেল বেরিয়েছে সেই দুইটা আমরা যোগ করব। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো মোট প্রাপ্ত নম্বর এখানে আটাত্তর যোগ এখানে কত উননব্বই যদি যোগ করা হয় একশো সাতষট্টি হয় তো এই একশো সাতষট্টিকে আমাদের নিতে হবে অক্টালে তাহলে আমরা বলতে পারি দেখো এখন একশো সাতষট্টি যেটা ডেসিমেলে রয়েছে সেটা নিব আমরা অক্টালে তো মনে রাখবে ডেসিমেল থেকে তোমাকে যে সংখ্যা পদ্ধতিতে যেতে বলা হোক না কেন তোমাকে ভাগ করতে হবে তো আমরা ভাগ করব অক্টালের ভিত্তি আট দিয়ে তো আট ভাগ একশো সাতষট্টি আট একশো সাতষট্টির মধ্যে বিশ বাদ যাবে এবং অবশিষ্ট থাকবে সাত তারপরে দেখো আট বিশের মধ্যে কয় বার যায় আট বিশের মধ্যে যাবে দুইবার এবং অবশিষ্ট থাকবে চার আট দুইয়ের মধ্যে কয় বার যায় একবারও যায় না এবং এই দুইটা এখানে চলে আসবে এখন যদি আমরা সাজাই এম এস ডি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এলএসডি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট যদি আমরা সাজাই তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো টু দেখো টু যেটা আমাদের ছিল একশো সাতষট্টি ডেসিমেলে তার অপ্টাল হয়েছে টু আমরা উত্তর হিসেবে বলতে পারি উত্তর টু ফোর সেভেন এটাই কিন্তু অক্টা আমাদের ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কি না তা বিশ্লেষণপূর্বক মতামত দাও এখন এখানে বলা হয়েছে পার্থক্য যোগের মাধ্যমে পার্থক্য মানে বিয়োগ যোগের মাধ্যমে বিয়োগের কাজ তোমাকে করতে হবে তো যোগের মাধ্যমে বিয়োগের কাজ কিন্তু আমরা সহজেই করতে পারবো দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এখন সর্বপ্রথম আমরা লিখতে পারি গ হতে পাই যে বাইনারি যেটা ছিল বাইনারি কি ছিল কার ইংরেজি ইংরেজি যে নম্বর ছিল বাইলারিতে সেটাকে আমাদের ডেসিমেলে কনভার্ট করা শেষ এবং আইসিটির প্রাপ্ত নম্বর কিন্তু পঁচাশি এটা কিন্তু কিসে ছিল ডেসিমেলে ছিল এখন এই দুইটার পার্থক্য আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা বলতে পারি দেখো রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো আমরা বড় সংখ্যাটা পাতাবো আগে দেখো এখানে উননব্বই বিয়োগ ছোটোটা অর্থাৎ পঁচাশি এখন আমরা কি করবো উননব্বই যোগ বিয়োগ মাইনাস পঁচাশি অর্থাৎ দেখো এখানে পঁচাশি এটা কিন্তু আমরা বিরাকেট রাখবো কেন কারণ যোগের মাধ্যমে বিয়োগের কাজ করতে বলা হয়েছে দেখো পার্থক্য যোগের মাধ্যমে পার্থক্য মানে বিয়োগ তো বিয়োগের কাজ করবে কিভাবে যোগের মাধ্যমে সেজন্য আমরা এখানে দিব যোগ কিন্তু কাজ হবে কি বিয়োগ দেখো প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয় এখন আমরা কি করবো ঊননব্বই এর আট বিটের বাইনারি মান এখান থেকে রেডি করে এখানে বসাবো এবং মাইনাস পঁচাশি এর বাইনারি মান আট বিটে রেডি করে বসাবো তারপরে আমরা যদি এইখানে বাইনারি যোগ করি এবং এইখানে ডেসিমেল বিয়োগ করি আমাদের অ্যান্সার হয়ে যাবে এখন আমরা রেডি করছি উননব্বই তো উননব্বই রেডি করার জন্য আমরা মেমোরি বিট নিয়েছি মেমোরি বিট নিয়েছি উননব্বই এর নিচে যে পর্যন্ত মেমোরি বিট রয়েছে সেই অবধি এখন দেখো আমরা উননব্বই সমান সমান বলতে পারি আমাদের লাগবে চৌষট্টি লাগবে ষোলো লাগবে আট লাগবে এক দেখো চৌষট্টি আর ষোলো চৌষট্টি আট ষোলো আশি আশি আর আট আশি আর আট অষ্টাআশি আর তার সাথে এক তাহলে উননব্বই আমাদের উননব্বই রেডি এখানে কিন্তু সাত বিট রয়েছে তো আমাদের এখানে বসাতে হবে আট বিটে সামনে একটা শূন্য যুক্ত করে আমরা এই মানটা বসিয়েছি এখন আমাদের মাইনাস পঁচাশি রেডি করতে হবে মাইনাসের মান রেডি করতে গেলে তোমাদের মনে রাখতে হবে চারটা স্টেপ প্রথমে ওইটা ধনাত্মক বাইনারি মান বের করতে হবে তারপরে ওইটাকে আট বিটে নিতে হবে তারপরে ওইটার একের পরিপূরক বা অনস কমপ্লিমেন্ট বা উলটিয়ে দিতে হবে তার সাথে একযোগ করলেই কিন্তু মাইনাসের মান বেরিয়ে যাবে তাহলে দেখো মাইনাস সমান সমান আমরা বলতে পারি চৌষট্টি লাগবে আর ষোলো লাগবে চৌষট্টি আর ষোলো আশি আশি আর চার চুরাশি আর এক পঁচাশি তো আমাদের এইটাই কিন্তু পঁচাশি এর ধনাত্মক বাইনারি মান এখন আমরা সামনে শূন্য যুক্ত করে ওইটাকে আটবিট করে নিয়েছি এখন আমরা একের পরিপূরক করব। একের পরিপূরক মানে জিরো থাকলে এক এক থাকলে জিরো অর্থাৎ উল্টে যাবে তো আমাদের উল্টানো শেষ এখন আমরা তার সাথে এক যোগ করব। তো দেখো জিরো আর এক কত এক তাহলে আমাদের বসবে এক আর এখানে দেখো এক সবগুলো কিন্তু নেমে যাবে অর্থাৎ এখানে যেগুলো ছিল সে সেগুলো নেমে গেল মাইনাস পঁচাশি আমাদের রেডি এগুলো যে কিভাবে হয় বেসিক ক্লাসের ডিটেলসে আলোচনা করা রয়েছে আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো তো আমাদের মাইনাস পঁচাশি রেডি সেটাকে এখন এখানে নিয়ে আসবো তাহলে মাইনাস পঁচাশি সমান সমান এইটা এখন যদি আমরা বাইনারি যোগ করি আমাদের পার্থক্য বেরিয়ে যাবে বাইনারি যোগের ক্ষেত্রে মনে রাখবে এক আর এক যদি যোগ করা হয় তাহলে হবে দুই দুইর বসবে শূন্য হাতে থাকবে এক এবং এক এক যদি তিন হয় তাহলে বসবে এক হাতে থাকবে এক এই দুইটা সূত্র যদি কষ্ট করে মনে রাখতে পারো বাইনারি যোগ কিন্তু তোমার কাছে কোনো বিষয়ই না তাহলে দেখো এক আর এক কত দুই দুই বসবে শূন্য হাতে থাকবে এক হাতের এক এখানে আসলো তাহলে হাতের এক আরে এক দুই দুই বসবে শূন্য হাতে এক দেখো এখানে শূন্য শূন্য তার মানে হাতের একটা বসে যাবে তারপরে দেখো এক আর এক কত দুই দুই বসবে শূন্য হাতে এক এখানে দেখো এক আর জিরো অর্থাৎ আমাদের হাতে এক রয়েছে তাহলে হাতের এক আরে এক কত দুই দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক এখানে হাতের এক আর এক দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো তাহলে এক আর এক কত দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক এখানে দেখো এক আর হাতের এক দুই দুইয়ের বসবে শূন্য হাতে এক দেখো হাতের একটা ক্যারি বিট আমরা আট বিটে কাজ করছিলাম এটা কিন্তু নয় নম্বর বিট হয়ে গেছে সেজন্য এটা ক্যারি বিট অর্থাৎ ওটা বাদ এখন দেখো যদি উননব্বই থেকে পঁচাশি বিয়োগ করা হয় তাহলে কিন্তু চার হয় এবং আমাদের বাইনারি মানও কিন্তু চারই বেরিয়েছে দেখো ওয়ান টু ফোর অর্থাৎ এখানে শুধুমাত্র চার ওয়ান আছে বাকি সবগুলো জিরো অর্থাৎ আমাদের ডেসিমেলে যেটা চার বাইনারিতে সেটা কিন্তু এমন আটবিটে তো আমরা বলতে পারি দেখো উত্তর পার্থক্য ডেসিমেলে চার এবং বাইনারিতে ওয়ান জিরো জিরো অর্থাৎ আমরা এতটুকু অংশ লিখেছি তো আশা করি সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আজকের মতো আল্লাহ হাফেজ সংখ্যা পদ্ধতি থেকে আসা দু সালের চট্টগ্রাম বোর্ড সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি রয়েছে ক্রিকেট টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে ক দলের ফারহান ওয়াহিদ ও নাফিজের গড় রান যথাক্রমে দেখো একটা রয়েছে হেগজ্যাটে একটা রয়েছে অকটালে এবং একটা রয়েছে বাইনারিতে আমাদের গদাগের প্রশ্ন হচ্ছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো এবং আমাদের গদাগের প্রশ্ন ওয়াহিদ ও নাফিজের গানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো তোমরা প্রত্যেকেই জানো প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে ডেসিমেলে প্রকাশ করতে হবে আমরা কিন্তু ছোটোবেলা থেকেই ডেসিমেল শিখে অভ্যস্ত অর্থাৎ জিরো থেকে নয় অবধি তাহলে দেখো আমরা উত্তর করছি ফারহানের গড়রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হলো ফারহানের যে গড়রান ছিল সেটা হচ্ছে এইটা দেখো তাহলে আমাদের এখন রূপান্তর করতে হবে ডেসিমেল থেকে ডেসিমেল হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল করতে হলে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলে কনভার্ট করতে বললেই কিন্তু গুণ করতে হয় দেখো এখন আমরা গুণ করব গুণ করার যে নিয়ম আগে আমাদের সংখ্যাটা লিখে পাওয়ার দিতে হবে তো দেখো পূর্ণ সংখ্যায় জিরো থেকে পাওয়ার দেওয়া শুরু হবে পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিকের আগের অংশটুকু এখানে দেখো শূন্য এক এবং দশমিকের পরে যে ভগ্নাংশ সংখ্যা সেখানে কিন্তু মাইনাস এক মাইনাস দুই এমনভাবে দিতে হবে এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে এখন আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে তাহলে দেখো সি ইন্টু সিক্সটিন পাওয়ার কত মাইনাস টু কারণ এই সির পাওয়ার মাইনাস টু থ্রি ইন্টু সিক্সটিন পাওয়ার মাইনাস ওয়ান ডি ইন্টু সিক্সটিন পাওয়ার জিরো ফোর ইন্টু সিক্সটিন পাওয়ার ওয়ান এখন আমরা ক্যালকুলেশন করবো দেখো সি ইন্টু সিক্সটিন পাওয়ার মাইনাস টু এইটা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করা হয় তাহলে দেখো এর যে গুণফল সেটা হবে জিরো দশমিক জিরো ফোর সিক্স এইট এটা কিন্তু তোমরা ক্যালকুলেটারে করবে থ্রি ইন্টু সিক্সটিন পাওয়ার মাইনাস ওয়ান এটাকে ক্যালকুলেট করলে হবে জিরো দশমিক ওয়ান সেভেন এইট ডি ইন্টু সিক্সটিন পাওয়ার জিরো দেখো কোনো কিছুর পাওয়ার জিরো মানে এক তাহলে এখানে এক আর এখানে হচ্ছে ডি তাহলে আমরা বলতে পারি দেখো তেরো ডি ইন্টু ওয়ান সমান সমান কত তেরো বা থার্টিন ষোলোর পাওয়ার এক মানে ষোলো আর এখানে চার তাহলে চার ষোলো কত চৌষট্টি এখন আমরা যোগ করলে আমাদের উত্তর হয়ে যাবে দেখো সাতাত্তর দশমিক দুই তিন চার এটাই কিন্তু আমাদের ডেসিমেল অথব আমরা বলতে পারি উত্তর ফোর ডি দশমিক থ্রি সি যেটা ছিল হেকজা ডেসিমেলে তার ডেসিমেল কোথা হবে সাতাত্তর দশমিক দুই তিন চার এটাই কিন্তু ডেসিমেল অহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে তোমরা প্রত্যেকেই জানো পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হলে দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট করতে হয় তো টুস কমপ্লিমেন্ট করার নিয়ম ধারাবাহিকভাবে আমরা করছি আমাদের সর্বপ্রথম কি করতে হবে সর্বপ্রথম যে সংখ্যা পদ্ধতিতেই থাক না কেন আমাদের ডেসিমেলে কনভার্ট করে নিতে হবে তাহলে আমরা এখন ডেসিমেলে কনভার্ট করবো ওয়াহিদ ও নাফিজের রানের গড়কে ওয়াহিদের গড় রান আর এখানে এবং নাফিজের গড় রান তাহলে আমরা এখন কনভার্ট করছি অক্টাল থেকে ডেসিমেল এবং বাইনারি থেকে ডেসিমেল আমরা যে সংখ্যা পদ্ধতিই থাক না কেন ডেসিমেলে আগে কনভার্ট করে নিব এখন দেখো এখানে ওয়ান টু সেভেন আমরা সুন্দর মতো পাওয়ারটা দিয়ে নিব দেখো শূন্য এক দুই পাওয়ার দেওয়া শেষ এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো সেভেন ইন্টু এইট পাওয়ার জিরো কারণ আমরা ভিত্তি দিয়ে গুণ করব। ভিত্তি দিয়ে গুণ করেছি দেখো এইট দিয়ে আমরা এখানে গুণ করেছি কারণ অক্টালের ভিত্তি আট তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলে কনভার্ট করা মানেই কিন্তু গুণ করা এখন টু ইন্টু এইট পাওয়ার ওয়ান তারপরে ওয়ান ইন্টু এইট পাওয়ার টু এখন আমরা সাথে করব গুণ করলে আট দুগুন ষোলো আটের পাওয়ার দুই মানে আট আটা চৌষট্টি চৌষট্টি গুণ এক মানে চৌষট্টি ক্যালকুলেশন করলে আমাদের হবে সাতাশি ডেসিমেল এখন আমরা বাইনারি থেকে ডেসিমেল করবো দেখো বাইনারি থেকে ডেসিমেল ডেসিমেলে কনভার্ট করতে বললে আমাদের গুণ করতে হবে সেজন্য আমরা আগে সুন্দর মতো ভিত্তির সাথে গুণ দিয়ে পাওয়া দিয়ে সুন্দরভাবে এটা কিন্তু ক্যালকুলেশন করব। এগুলো কিন্তু আমি আলোচনা করছি না কারণ ইতোমধ্যে অনেকবার এই আলোচনা করা হয়েছে এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয় সেগুলো কিন্তু তোমরা জানো কোনো কিছুর পাওয়া শূন্য মানে এক একের সাথে একের গুণ করলে এক এক দুই এর পাওয়ার চার তার মানে এখানে দুই চার বার গুণ হবে মোট কত হবে ষোলো ষোলোর সাথে একের গুণ করলে ষোলো দুই এর পাওয়ার ছয় অর্থাৎ তার মানে এখানে হবে চৌষট্টি চৌষট্টি গুণ এক তাহলে কত হবে চৌষট্টি আমরা যদি এটা যোগ করি তাহলে আমাদের উত্তর হবে একাশি ডেসিমেল এখন দেখো আমাদের ওয়াহিদের গড়ানের ডেসিমেল সংখ্যা বেরিয়ে গেছে এবং নাফিজের গড়ানের ডেসিমেল সংখ্যা বেরিয়ে গেছে এখন আমরা বলতে পারি দেখো ওয়াহিদ ও নাফিজের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো অহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য আমরা যোগের মাধ্যমে নির্ণয় করতে এখন পারবো কারণ আমাদের দুইটা সংখ্যাকে কনভার্ট করা শেষ ডেসিমেলে দেখো আমাদের এখন বড় সংখ্যাটা লিখতে হবে বিয়োগ ছোট সংখ্যা এখানে আমরা এই যে দুইটা সংখ্যা বের করেছি বড় সংখ্যাটা কত বা বড় রানের গড়টা কত দেখো এটা কিন্তু সাতাশি তাহলে সাতাশি বিয়োগ এখানে ছোটটা একাশি ओ, ओ, এখন আমরা যোগের মাধ্যমে করতে হবে দেখো যোগের মাধ্যমে পার্থক্য তার মানে তোমাকে করতে হবে বিয়োগ কিন্তু সেটা যোগের মাধ্যমে করতে হবে কারণ আমরা জানি পার্থক্য মানে বিয়োগ সেজন্য আমরা সাতাশি বিয়োগ একাশি এখন সাতাশি যোগ মাইনাস একাশি এখানে প্লাসে মাইনাসে মাইনাসই রয়েছে কিন্তু আমরা মাঝখানে চিহ্ন দিয়েছি আর এই যোগ চিহ্ন দেওয়ার ফলে এটা কিন্তু আমাদের যোগের মাধ্যমে বিয়োগের কাজ হচ্ছে এখন আমাদের করতে হবে দেখো সাতাশি সমান সমান আট বিটের বাইনারি মান আমরা এখান থেকে রেডি করে নিয়ে এসে বসাবো এবং মাইনাস একাশি এর আট বিটের মান আমরা এখান থেকে রেডি করবো রেডি করে এখানে নিয়ে আসবো মাইনাসের মান বের করতে গেলে চারটা স্টেপ অবলম্বন করতে হয় এগুলো কিন্তু তোমরা অনেকবার শিখেছো দেখো আমরা এখন যদি ক্যালকুলেশন করি এখানে তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের সাতাশি এর বের আটবিটের আমাদের মেমোরি বিট নিতে হবে চৌষট্টি পর্যন্ত যদি এখানে যেহেতু সাতাশি রয়েছে সেজন্য আমরা তার আগের মেমোরি বিট পর্যন্ত নিয়েছি চৌষট্টি এখন কোনগুলো নিলে আমাদের সাতাশি হয় দেখে নাও সাতাশি সমান সমান চৌষট্টি লাগবে ষোলো লাগবে চৌষট্টি আর ষোলো আশি আশি আর চার আশি আর চার হচ্ছে চুরাশি আর দুই ছিয়াশি আর এক সাতাশি আমাদের লাগবে না বত্রিশ আর আট দেখো সাতাশি সমান সেমোরিবিট ব্যবহার করে নির্ণয় করেছি এখন এইটাকে আমরা আটবিট করে এখানে বসাবো তাহলে দেখো এখানে সাতটা ছিল আমরা সামনে একটা শূন্য অ্যাড করেছি করে আমরা আটবিটে বসিয়েছি এখন আমাদের মাইনাস একাশি লাগবে তো আমরা প্রথমে একাশি এর ধনাত্মক বাইনারি মানটা বের করে নিব দেখো একাশি সমান সমান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এই যে একাশি একাশি এবার আমরা ওইটাকে আটবিটে নিয়ে যাব দেখো সামনে শূন্য অ্যাড করে এটাকে আটবিটে নির্ণয় করেছি তারপরে আমাদের একের পরিপূরক করতে হবে একের পরিপূরক মানে ওইটাকে উল্টিয়ে দিতে হবে দেখো জিরো থাকলে এক এক থাকলে জিরো তার সাথে এক যোগ করলেই কিন্তু আমাদের এই মাইনাসের মানটা বেরিয়ে যাবে দেখো ধনাত্মক বাইনের মান বেরিয়ে যাওয়ার পরে ওইটাকে আট বিট অথবা ষোলো বিটে নিতে হবে তারপরে একের পরিপূরক করতে হবে তার সাথে যদি এক যোগ করা হয় তাহলেই কিন্তু মাইনাসের মান বেরিয়ে যায় এখন আমরা যোগ করব দেখো জিরো আর এক কত এক আর এখানে দেখো যেগুলো ছিল সবগুলোই কিন্তু এখানে বসিয়ে দিলাম কারণ এই দুইটা লাইনের মধ্যে যোগ হচ্ছিল তো এখানে জিরো আর এক এক আর এইগুলো দেখো এদের নিচে কোনো সংখ্যা নেই আমরা জাস্ট বসিয়ে দিয়েছি আমাদের মাইনাস একাশির মান হচ্ছে এইটা এইটা আমাদের রেডি এখন আমরা এখানে মাইনাস একাশির মানটা বসাবো তাহলে তারপরে আমরা ক্যালকুলেশন করব দেখো এই মাইনাস একাশির মান রেডি করে আমরা এখানে বসিয়েছি এখন আমরা যোগ করব। দেখো যোগের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এক আর এক যদি যোগ করা হয় হয় হচ্ছে দুই তো দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক যদি যোগ করে তিন হয় তাহলে বসবে এক হাতে থাকবে এক এখন আমরা ক্যালকুলেশন করছি দেখো এক আর এক কত দুই তো দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক হাতের এক এখানে আসলো তাহলে এখানে এক আর হাতের এক দুই আর এখানে এক তিন তিনের বসবে এক হাতে থাকবে এক হাতের এক এখানে আসলো তাহলে তিন তিনের এক হাতে এক হাতের এক এখানে এসে দুই এর শূন্য হাতে এক হাতের এক এখানে আসলো দুই 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 শূন্য হাতে এক দেখো হাতের একটা ক্যারিবিট কেন কারণ আমরা কাজ করছিলাম আট বিটে এখন কিন্তু এটা নয় নম্বর বিট হয়ে গেছে সেজন্য সেটা ক্যারি বিট দেখো আমাদের ডেসিমেলে বিয়োগ করলে হবে কত ছয় আর আমরা এদিক দিয়ে বাইনারি যোগ করেছি বাইনারি যোগ করলে কত হবে অবশ্যই ছয় হবে দেখো ওয়ান টু ফোর বিট যদি ব্যবহার করি ওয়ান টু ফোর অর্থাৎ ফোর আর টু কত হয় সিক্স তাহলে আমাদের কিন্তু ছয় অথবা এদিকেও কিন্তু ডেসিমেলেও যেটা ছয় হয়েছে বাইনারিতেও কিন্তু সেটা ছয়ই হয়েছে অথবা আমরা পার্থক্য বলতে পারি ছয় ডেসিমেল এবং বাইনারিতে ওয়ান ওয়ান জিরো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে মনে রাখবে যদি দুইয়ের পরিপূরক বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলে যে সংখ্যায় থাক না কেন তুমি সর্বপ্রথম ডিসিম কনভার্ট করে নিবে ডেসিমেলে কনভার্ট করার পরে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা তারপরে বড় সংখ্যা যোগ বিয়োগ ছোট সংখ্যা অর্থাৎ বিয়োগ ছোট সংখ্যাটা বিরাকেটে রাখবে তারপরে বড় সংখ্যার সমান সমান আটবিটের বাইনারি মান মাইনাস ছোট সংখ্যায় এর আটবিটের বাইনারি মান তোমরা এখান থেকে রেডি করে নিবে মেমোরি বিটের সাহায্যে তারপরে যদি তোমরা যোগ করো ডেসিমেল হয়ে যাবে বিয়োগ এবং আমাদের বাইনারি যে আটবিটের মান সেটা হবে যোগ যোগ করে যদি ডেসিমেল মান এবং বাইনারি মান একই হয় তাহলেই কিন্তু আমাদের উত্তর সঠিক হয়ে গিয়েছে তো আশা করি চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে আসার সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো